রেইনড্রস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন সময় এবং কর্ম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা সাইদান মাহমুদ ওয়াইলাহি ওাসাহবিহসালাম রসলিম কাসীর আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি অমর ইবুল খাতাবরাই ইসলানাহুর জীবনী আলোচনার আরেকটি নতুন পর্ব এবং আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে খলিফা হিসেবে আমিরুল মিনিন হিসেবে অমর ইবুল খাতাবরাই ইসলানহু তার পরিবারের সদস্যবর্গের সঙ্গে কি ধরনের আচরণ করতেন কি নীতি অবলম্বন করেছিলেন কিংবা তার পরিবারের সদস্য যারা ছিলেন তারা তাদের পিতা কিংবা স্বামীকে অথবা পরিবারের নিকটতম সদস্যকে খলিফা হিসেবে পেয়ে কোনো ধরনের অন্যায় সুবিধা নিয়েছিলেন কিনা এই বিষয়গুলো বিভিন্ন ঘটনায় আমরা দেখার চেষ্টা করব এবং এই পর্বের শেষের দিকে আমরা আরও আলোচনা করার চেষ্টা করব অমর ইবুল খাতাব ইতলানহু তিনি আহলুল বাইকের সঙ্গে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাইসাল্লামের পরিবারের যা পরিবারের যারা সদস্যবর্গ ছিলেন তাদের সঙ্গে কী কী ধরনের নীতি গ্রহণ করেছিলেন বা তাদের সঙ্গে কেমন আচরণ করতেন সুতরাং এই পর্বেও অনেকগুলো ঘটনা আমরা বর্ণনা করব আমরা যারা ঘটনা শুনতে পছন্দ করি তারা এই পর্বটি হয়তো পছন্দ করে থাকবেন তবে স্মরণ রাখতে হবে যে এই যে ঘটনাগুলো সাহাবারা ইতলান হুম তাদের ঘটনাগুলো আমরা শুনছি সেখান থেকে আমাদের মূল উদ্দেশ্য কোনো ধরনের বিনোদন গ্রহণ করা নয় বরং মূল উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা এই ঘটনাগুলোকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করে সেগুলোকে নিজেদের জীবনে অনুকরণ করার চেষ্টা করা আমল করার চেষ্টা করা এবং অন্যদেরকেও উৎসাহিত করা কাজেই একসঙ্গে এতগুলো ঘটনা পৃথক পৃথক ঘটনা সেগুলো হয়তো পরবর্তীতে স্মরণ রাখা আমাদের জন্য কঠিন হতে পারে সেই জন্য আমরা শ্রোতাদেরকে উৎসাহিত করছি যে সংক্ষিপ্ত কিছু নোট যদি আমরা গ্রহণ করি তাহলে নিজেরাও আমরা এই ঘটনাগুলোর মাধ্যমে উপকৃত হতে পারব আমাদের স্মৃতিতে থাকবে এবং পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা আমরা অন্যান্য মানুষদের কাছেও পৌঁছে দিতে পারব আমরা শুরু করছি প্রথম ঘটনায় খলিফ আমরুদ্দিন খাতাব রাইজুল্লু এবং তার ছেলে আবদুল্লাবিন অমর সেই ঘটনা একদিন রাসুউল্লা সাল্লাহ আসলাম তিনি সাহাবিদের সঙ্গে বসেছিলেন একটি মজলিশে রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি ছিলেন তাদের শিক্ষক তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করতেন রসুকুল্লাহ সাল্লাহ আসলাম তিনি কখনো কখনও তাদেরকে প্রশ্ন আকারে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতেন কখনও মাটিতে বালুর উপরে কাঠি দিয়ে বিভিন্ন রেখা বা ছবি টেনে দাগ টেনে বিভিন্ন বিষয় তাদেরকে বোঝাতেন কখনও কখনো রাসু সাল্লাম পূর্বের জামানার ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো সেগুলোকে তাদের সামনে উপস্থাপন করতেন দৃষ্টান্ত হিসেবে কাজী রসিকুল্লাহ সাহেব তিনি একজন দক্ষ শিক্ষক ছিলেন এবং আল্লাহ সুভাতলাই তাকে এই বিষয়গুলো শিক্ষাদান করেছেন একদিন রসিকুল্লাহ সাহা আসলাম সাহাবিদেরকে একটি প্রশ্ন ছুড়ে দিলেন এবং তিনি বললেন যে তোমরা কি বলতে পারো কোন বৃক্ষ যেটা একজন মুসলিমের সঙ্গে সবচেয়ে বেশি মিল রাখে কোন বৃক্ষটি মুমিনের সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ সাহাবায় তারা বিভিন্ন রকমের জবাব দিচ্ছিলেন বিভিন্ন গাছের কথা তাদের স্মৃতিতে তাদের মাথায় আসছিল আব্দুল নার রাদি আলহান হুমা তিনি বলছেন আমি যখন সাহাবীর সঙ্গে বসেছিলাম সাহাবিরা রাসুল্লাহসলামের প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম গাছের কথা উল্লেখ করতে শুরু করলেন এবং মরুভূমিতে যে গাছগুলো থাকে সেগুলোর কথা তারা চিন্তা করতে শুরু করলেন তাদের মাথায় সেই সময় মরুভূমির গাছগুলোর কথাই আসছিল অথচ রাসুস আসসলাম তাদেরকে যেই গাছের কথা জিজ্ঞাসা করেছিলেন বা যার সঙ্গে উপমা দিয়েছিলেন একজন মুসলিমের সেই গাছটি তাদের চোখের সামনেই ছিল অর্থাৎ মদিনাতেই সেই গাছটি অনেক বেশি পরিমাণে রয়েছে রসুউলাসলাম যখন দেখলেন সাহাবাইকরাম তারা উত্তর দিতে পারছেন না তিনি বলে দিলেন এটা হচ্ছে খেজুর গাছ আর নাখলা সুতরাং একজন মৌমিনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ যেই গাছ সেটা হচ্ছে খেজুর গাছ কীভাবে সাদৃশ্যপূর্ণ তার বিভিন্ন দৃষ্টান্ত রয়েছে একটি দৃষ্টান্ত হচ্ছে এটা যে খেজুর গাছ এমন একটি গাছ যে গাছের পাতা কখনও ঝরে যায় না সমস্ত ঝড় ঝঞ্ঝা সব কিছুকে অতিক্রম করে সেগুলো টিকে থাকে একই রকমভাবে একজন মুসলিম দুনিয়াতে বিভিন্ন বিপদ আপদের মধ্যেও সে অটল থাকে অবিচল থাকে সেও কখনও বিপদের মুখে ঝরে পড়ে যায় না আরও অনেক দৃষ্টান্ত রয়েছে যেমন খেজুর গাছ এটি একটি উপকারী বৃক্ষ মানুষের উপকার হয় পশু পাখির উপকার হয় ঠিক তেমনিভাবে একজন মুসলিম তিনি সারা বিশ্বের জন্যই কল্যাণকর যাই হোক আবদুল্লাব অমর তিনি বাড়িতে ফেরত আসলেন এবং তিনি ফেরত এসে তার পিতাকে বললেন যে পিতাজি রাসুলস আসলাম যে প্রশ্ন করেছিলেন তার জবাব আমি জানতাম অমর তখন তার ছেলেকে জিজ্ঞাসা করলেন তাহলে তুমি চুপ ছিলে কেন তুমি কেন সেখানে জবাব দিলে না ইবনে ওমর তিনি বললেন কারণ আমি সেখানে ছিলাম সবচেয়ে ছোট বয়সের সবচেয়ে কনিষ্ঠ তাছাড়া সেখানে আপনার মতো এবং আবুকার সিদ্দিকের মতো সম্মানিত বা সিনিয়র ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের তাদের উপস্থিতিতে সেখানে জবাব দিতে আমি সংকোচ দ্বিধা বা লজ্জা অনুভব করছিলাম এবং আমার মনে হচ্ছিল যে এত বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে আমার জবাব দেওয়াটা হয়তো ঠিক হবে না অমর ইবনুল খাতাব রাই তিনি তার ছেলে এই কথাগুলোকে পছন্দ করলেন না কাজেই তিনি তার পুত্রকে উপদেশ দিয়ে বললেন তুমি যদি সেখানে বলতে কথা বলতে বা সঠিক প্রশ্নের জবাবটা দিয়ে দিতে তাহলে সেটা আমার কাছে অমুক অমুক সম্পদের থেকে লিকাজা ওয়াকাজা বা প্রচুর সম্পদের থেকেও আমার কাছে বেশি প্রিয় হতো বেশি পছন্দনীয় হতো সুতরাং অমর ইবনুল খাতাব তার সন্তানকে উপদেশ দিয়ে বলছেন তুমি যদি জবাব দিতে কথা বলতে তাহলে আমি বরং বেশি সন্তুষ্ট হতাম অমর ইব্দুল খাতাব এখানে তার সন্তানকে যা উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে সৎ সাহস সত্য বলার সাহস কথা বলার সাহস আমরা অনেকে অনেক সময় সত্য জানি কিন্তু এরপরেও বিভিন্ন পরিস্থিতির কারণে চুপ থাকতে আমরা পছন্দ করি সঠিক কথা আমরা বলতে চাই না অমর ইব্দুল খত্তাব তার সন্তানকে উপদেশ দিলেন তাকে শেখালেন যে তোমাকে সাহসী হতে হবে যখন তুমি কোনো বিষয়ের জবাব জানবে অবশ্যই সেই জবাব তোমাকে প্রদান করতে হবে লজ্জা দ্বিধা বা সংকোচের কারণে চুপ থাকলে চলবে না লজ্জা সংকোচ দ্বিধা কিংবা ভয় এর বিভিন্ন রকম ফের রয়েছে এর মধ্যে একটি হচ্ছে যে প্রকাশ্যে বা পাবলিক স্পিকিং জনসম্মুখে কোনো কথা বলতে গেলে আমরা অনেক সময় দ্বিধা অনুভব করি যদিও বা আমরা জানি যে সেটা সত্য কোনটা সত্য কোনটা হক কিন্তু এরপরেও অনেক মানুষের সামনে আমরা অনেক সময় কথা বলতে চাই না অমর ইবুল খাতাব তার সন্তান আব্দুল্লাহকে এই বিষয়গুলোই শিক্ষা প্রদান করলেন মুসলিম পিতামাতা হিসেবে আমাদের উচিত অমর ইবনুল খাতাব রায়তানহু তিনি তার সন্তানকে যা শিখিয়েছেন আমাদের সন্তানদেরকেও সেটা শিক্ষা দান করা অর্থাৎ সাহসিকতা শিক্ষাদান করা সাহসিকতা এটা হচ্ছে একজন মুসলিমের আখলাগ বা চরিত্রের বৈশিষ্ট্য এবং এটা যেন আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আমরা ডেভেলপ করতে পারি সেটা আমাদের নিশ্চিত করা প্রয়োজন পিতামাতা হিসেবে আমাদের এমন হওয়া উচিত নয় যে আমরা সব সময় সন্তানদেরকে শেখাবো যে অন্যায় দেখলে সেখানে কোনো ঝামেলায় জড়িও না প্রতিবাদ করার কোনো দরকার নেই চুপচাপ সেখান থেকে কেটে পড়বে যদি তাই হয় তাহলে আমরা আমাদের সন্তানদেরকে সেই ফার্মের মুরগির মতো বড় করে গড়ে তুলছি যারা কোনো চলাফেরা করতে পারে না কোনো কিছুই করতে পারে না নীরব নির্জীব এবং নিথর শুধুমাত্র তারা বেঁচে থাকে এবং খেয়ে মোটা তাজা হয় কাজে আমাদের উচিত সন্তানদেরকে সাহসিকতা ইসলামের জন্য স্যাক্রিফাইস বা ত্যাগ শিকারের মানসিকতা এবং সত্য বলার বিষয়গুলো শিক্ষা প্রদান করা কোরআনে ওই প্রসঙ্গে আমরা একটি চমৎকার দৃষ্টান্ত দেখতে পাই সন্তানকে সঠিকভাবে তার বিয়ে প্রদান করা সেই প্রসঙ্গে ইব্রাহিম আল্লাহ ইসলাম তিনি তার সন্তানকে বলেছিলেন আমি তোমাকে কুরবানি দিতে চাই আল্লাহ মহামতাল্লাহ বলছেন যখন সে তার পিতার সঙ্গে চলাফেরা করার মতো একটি বয়সে পৌঁছালো তখন ইব্রাহিম তার সন্তানকে বলেছিলেন হে আমার সন্তান হে আমার বাচ্চা আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করছি এখন তোমার অভিমত কি তুমি বলো ইব্রাহিম আলাহিসাল্সাল্লাম সরাসরি বলেননি যে এটা আমাকে আদেশ করা হয়েছে তিনি এমনভাবে উপস্থাপন করলেন যেন এটি একটি প্রস্তাব ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি তোমার ইচ্ছা কী অভিমত কী ইসমাইুল আলাহিসাল্লাম তিনি কি জবাব দিয়েছিলেন ইসমাইলাম বলেছিলেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করুন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল সবরকারীদের মধ্যেই পাবেন সুতরাং ইসমাইল আলাহ ইসলামের মধ্যে এই ত্যাগ স্বীকার করার মানসিকতা ছিল তিনি আলা সুভা সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন অমর ইবন খাতাবরাইতলানু তিনিও চিন্তা করতেন শুধুমাত্র দুনিয়ার দিকে নয় বরং দিনের দিক থেকে আখিরাতের দিক থেকে যা কিছু আমাদের জন্য কল্যাণকর হয় সেই বিষয়গুলো যেন চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে আমাদের সন্তানদের মধ্যে আমরা বিকশিত করতে পারি কাজেই তিনি আবদুল্লাহ ইবনে অমরকে শিক্ষা দিয়েছিলেন প্রত্য বলার সাহস তোমার মধ্যে থাকতে হবে দ্বিতীয় ঘটনায় আমরা যাচ্ছি অমর ইবুল খাতাব রাইতলাহু তার মেয়ে হাফসা রাদি আনহা তার বিয়ের ঘটনা হাফসা রাইত আনহা তিনি প্রথমে বিয়ে হয়েছিল তার পরবর্তীতে বদর যুদ্ধের পরের একটি সময়ে হাফসা তিনি বিধবা হয়ে যান কাজেই অমর ইবুল খাতাব তিনি চাচ্ছিলেন যে সবচেয়ে উত্তম একজন পাত্রকে তার মেয়ের স্বামী হিসেবে নির্ধারিত করতে প্রথমে তিনি গেলেন ওসমান ইবনে আফফান রাদি আলহতুল্লা আনহর কাছে ওসমান ইবনে আফফান তিনি সেই সময় কোনো বিয়ের মধ্যে ছিলেন না আমরা জানি যে বদর যুদ্ধের আগেই ওসমান রহিতলান্নুর স্ত্রী তিনি অসুস্থ ছিলেন এবং যখন সাহাবিরা যুদ্ধে বিজয় অর্জন করে মদিনাতে ফেরত আসেন তখন তারা দেখছেন যে তখন তারা এসে দেখেন যে ওসমান রহিতলান্ন তিনি তার স্ত্রীর কবরের মাটি সমান করছেন কাজেই ওসমান ইবন আফমান তার স্ত্রী সেই সময় মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি কোনো বিয়ের মধ্যে ছিলেন না কাজে অমর ইবনুল খাতাব ওসমানের কাছে এসে এই প্রস্তাব পেশ করলেন যে আমি আমার মেয়ে হাফসাকে তোমার কাছে বিয়ে দিতে চাই লক্ষণীয় বিষয় হচ্ছে অমর ইবনুল খাতাব তিনি মেয়ের পিতা হিসেবে সরাসরি পাত্রর কাছে এসে প্রস্তাব পেশ করছেন আজকালকার যুগে আমাদের সমাজে আমরা বিয়ের ব্যাপারে নানা ধরনের কৃত্রিম বিধিনিষেধ বাধা বিপত্তি সৃষ্টি করে রেখেছি অপরদিকে বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলো বিয়ের বাইরে যে সম্পর্কগুলো সেগুলোকে আমরা সহজ করে দিয়েছি ব্যভিজারকে আমরা সহজ করে দিয়ে বিয়েকে কঠিন করে দিয়েছি বিয়ের ক্ষেত্রে মেয়ের পিতামাতা তারা কখনোই সরাসরি প্রথমে প্রস্তাব দিতে আগ্রহবোধ করেন না তারা বরং এই বিষয়টিকে অনেকটা লজ্জা বা অপমানের বিষয় বলে মনে করে থাকেন তারা মনে করেন যতক্ষণ না কোনো পাত্র এসে নিজে থেকে তাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষাই করতে থাকব অপেক্ষাই করতে থাকবো অমর ইমুল খাতাব রায় তো মধ্যে এই ধরনের কোনো মানসিকতা ছিল না তিনি সরাসরি যেটা সবচেয়ে উত্তম তার মেয়ের জন্য সেটা নিশ্চিত করতে চেয়েছিলেন কাজে এই ধরনের কৃত্রিম লজ্জা জড়তা এই বিষয়গুলোকে তিনি গ্রহণ করেননি সরাসরি ওসমানের কাছে গিয়ে প্রস্তাব পেশ করেছেন আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে আমি আগ্রহী ওসমান ইবুল আফমান রাইত তিনি অমর ইবুল খাত্তাবকে বললেন যে আমি আসলে এই সময়ে বিয়ের জন্য আগ্রহী নই বিয়ের কথা আমি এখন ভাবছি না অমর ইবুল খাত্তাব অবশ্যই স্বাভাবিকভাবে জবাব তার কাছে পছন্দ হলো না কিন্তু তিনি বিষয়টাকে সেখানে শেষ করে দিলেন যেহেতু ওসমান আগ্রহী নয় তিনি আর কোনো জোর করলেন না পরবর্তীতে দ্বিতীয় সবচেয়ে উত্তম পাত্র কে হতে পারেন অমর ইবুল খাত্তাব সেই বিষয়ে ভাবছিলেন এবং তার মাথায় আবু উকর সিদ্দিকের কথা আসলো তিনি আবু অকরার সিদ্দিকের কাছে আসলেন এবং নিজের মেয়ের বিয়ের ব্যাপারে তাকে প্রস্তাব পেশ করলেন আউুকার সিদ্দিক তিনি অমরিবুল খাতাবের এই জবাবে এই প্রস্তাবের জবাবে তিনি কোনো জবাবই দিলেন না তিনি হ্যাঁ কিংবা না কোনো কিছুই বললেন না সরাসরি সেখান থেকে তাকে উপেক্ষা করে উঠে চলে গেলেন ওসমান যদিও সরাসরি না বলেছিলেন তবুও সেটা একটা জবাব ছিল কিন্তু সিদ্দিক হ্যাঁ কিংবা না কিছুই না বলে সরাসরি তাকে উপেক্ষা করে সেখান থেকে জবাব না দিয়ে উঠে চলে গেলেন অমরিবুল খাতাব তিনি বলছেন যে আবুকরের আচরণে আমি বেশ কষ্ট পেলাম উসমান অন্তত বলেছিল যে সেই মুহূর্তে বিয়ে করতে আগ্রহী নয় কিন্তু আবু করতো কিছুই বললো না সে সরাসরি আমাকে এড়িয়ে চলে গেল এই অবস্থায় যখন কি আমার ইবুল খাতাব তার মেয়ের জন্য সবচেয়ে উত্তম পাত্র তালাস করছিলেন এরকম একটি অবস্থায় কিছুদিন পর রসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি সরাসরি হাফসার আদিউলানহাকে বিয়ের ব্যাপারে প্রস্তাব পাঠালেন আল্লাহ সুতরাং রসুল্লাহ আসলাম হাফসার আদিউলানহাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করলেন হাফসার আদিতহা তিনি হয়ে গেলেন উমুল মিনিন এরকম একটি অবস্থায় আবুকর সিদ্দিক অমর ইবুল কাছে আসলেন এবং বললেন যে হে অমর আমার মনে হচ্ছে যে তুমি দিনের সেই ঘটনার কারণে মনে কষ্ট পেয়েছ আমার ব্যাপারে অমর বললেন হ্যাঁ আবুকর তখন বললেন তখন আমি তোমার কথার কোনো জবাব দেইনি এর কারণ হচ্ছে এটা যে আসলাম তিনি হাফসার ব্যাপারে আমার সঙ্গে কথা বলেছিলেন কাজেই আমি এটা দেখতে চাচ্ছিলাম যে রাসুহ আসলাম তিনি কি হাফসাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন কি না যেহেতু রাসুল্লাহ আসলাম শুধুমাত্র আবু সিদ্দিকের সঙ্গেই এই বিষয়টি পরামর্শ করেছেন কাজে এটি একটি গোপন বিষয় ছিল বা নিজেদের মধ্যে আভ্যন্তরীণ একটি বিষয় ছিল রাসুহ আসলামের অনুমতি ছাড়া আবু সিদ্দিক কিছুতেই সেই বিষয়টি প্রকাশ করে দিতে চাচ্ছিলেন না রাসুল্লাহ সাল্লামের গোপনীয়তা আবু সিদ্দিক রক্ষা করছিলেন সেই কারণে আবু সিদ্দিক অমরের সেই প্রস্তাবের জবাবে হ্যাঁ কিংবা না কিছু বলার মতো অবস্থাতেই ছিলেন না আবুকার সিদ্দিক বলছেন যদি রাসুল্লাহ সাল্লাহ আসলাম হাফসাকে বিয়ে না করতেন তাহলে অবশ্যই আমি তোমার মেয়েকে বিয়ে করতাম সুতরাং এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি অমর ইবুল খাতাব রাজিউল্লাহ তিনি তার সন্তানদের জন্য সবচেয়ে উত্তম বিষয়গুলো নিশ্চিত করতে চাইতেন এবং যখন তিনি নিজের মেয়ের বিয়ের ব্যাপারে চিন্তা করেছেন সরাসরি নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে উত্তম পাত্রদের কাছে গিয়েছিলেন কোনো ধরনের কৃত্রিম লজ্জা বা দরতাকে স্থান দেননি পরবর্তী এবারে আমরা আরও বেশ কিছু ঘটনার দিকে যাচ্ছি এবং এই ঘটনাগুলোতে অমর ইবুল খাতাব রাজিদুল্লানহুর সন্তানদের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা আবদুল্লাহ ওবায়দুল্লাহ আসিম তাদের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা এবং এই ঘটনাগুলোতে আমাদের সামনে একই ধরনের একটি বিষয় স্পষ্ট হয়ে আসে সেটা হচ্ছে যে নিজেদের পিতা তিনি খলিফা মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন এই পরিচয়কে কাজে লাগিয়ে তার সন্তানরা যেন বিন্দুমাত্র কোনো বাড়তি সুযোগ কিংবা সুবিধা কোথাও গ্রহণ করতে না পারেন সেটা খুবই কঠোরভাবে ওমর ইউল খাতাব রাহু তিনি নিশ্চিত করতেন বর্তমানে আমরা বাংলা ভাষায় একটি শব্দ শুনে অভ্যস্ত সেই শব্দটি হচ্ছে স্বজনপ্রীতি কিংবা আত্মীয় স্বজন খুব উচ্চপদস্থ কোনো একজন ব্যক্তি এই পরিচয়কে কাজে লাগিয়ে যেখানে আমার কোনো যোগ্যতা নেই সেই ক্ষেত্রেও অন্যায় সুবিধা গ্রহণ করা এই বিষয়গুলোকে আমরা অনেক সময় বলে থাকি স্বজন প্রীতি সুবিধা নেওয়া প্রিভিলেজ নেওয়া এই ধরনের কোনো কালচার যেন মুসলিম সমাজে গড়ে না ওঠে অমর ইবুল খাতার ইতলানো সেটাকে খুবই কঠোরভাবে নিশ্চিত করতেন প্রথম ঘটনায় আমরা যাচ্ছি আবদুল্লা ইবনা অমর তিনি বলছেন যে আমি বেশ কিছু উট ক্রয় করেছিলাম যে উটগুলো ছিল বাজার থেকে যখন তিনি ক্রয় করেছেন তখন সেগুলো ছিল খুবই দুর্বল জ্বর আক্রান্ত অসুস্থ ছিল এবং রুগ্ন ছিল আব্দুল্লাহম ওমর তিনি সেগুলোকে কিনলেন এবং কেনার পরে মুসলিমদের একটি কমন চারণভূমি বা যেখানে মুসলিমরা তাদের পশুগুলোকে নিয়ে যেত ঘাস খাওয়ানোর জন্য মক্কামুদ্দিনা সেই অঞ্চলগুলো সব জায়গাতেই যে ঘাস পাওয়া যায় সেই রকম নয় আমাদের দেশের মতো নয় কাজে সেখানে নির্দিষ্ট কিছু চারণভূমি থাকতো এবং সেখানেই রাখালরা তাদের পশুগুলোকে নিয়ে একত্রিত হতো এরকম একটি চারণভূমি ছিল আলহিমা এবং সেটা ছিল একটি সুরক্ষিত এলাকা সেটা কারো ব্যক্তিগত সম্পত্তি ছিল না মুসলিমদের সাধারণ সম্পত্তি মুসলিমরা তাদের পশুগুলোকে সেখানে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসতেন ইবনে নমর তিনি সেই ওটগুলোকে নিয়ে হেমাতে আসতেন এবং ধীরে ধীরে সেখানকার উন্নত মানের ঘাস খেয়ে সেগুলো সুস্থ হয়ে উঠল এবং মোটা তাজা হয়ে উঠল এরপর আবদুল্লাহবর সেই দুর্বল ওটগুলো যখন কিনা সেগুলো সুস্থ হয়ে উঠল মোটা তাজা হয়ে উঠলো সেগুলোকে নিয়ে বাজারে আসতেন বিক্রি করার জন্য অমর ইবনুল খাদাব তিনি নিয়মিত বাজার পরিদর্শন করতে আসতেন তিনি এসে একটি স্থানে এসে দেখলেন যে খুবই সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী মোটা তাজা বেশ কিছু উট রয়েছে তিনি জিজ্ঞাসা করলেন যে এই উটগুলোর মালিককে জবাবে লোকজন বললো এগুলোর মালিক হচ্ছে আবদুল্লাহ ইবনে অমর আপনার সন্তান পরবর্তীতে তিনি আবদুল্লাহকে ডাকলেন এবং বললেন ওহে আবদুল্লাহ এগুলোর ব্যাপার কী আবদুল্লাহ বললেন যে এই উটগুলোকে আমি কিনেছিলাম তখন এগুলো খুবই দুর্বল অসুস্থ ছিল পরবর্তীতে আমি সেগুলোকে হিমাতে নিয়ে গিয়েছি এবং সেখানকার ঘাস খেয়ে এগুলো মোটা তাজা হয়েছে কাজেই এখন আমি সেগুলোকে বিক্রি করতে নিয়ে এসেছি অমর ইবুল খতাব এই ঘটনা শুনে তিনি বললেন ও আচ্ছা এই ব্যাপার তাহলে লোকজন বলেছে এই হচ্ছে আবদুল্লা ইবনে অমর অমরের পুত্র আবদুল্লাহ খলিফার পুত্র আমিরুল মমিনের পুত্র আর এই হচ্ছে তার উট যখন তুমি সেগুলোকে হিমাতে নিয়ে গিয়েছো তখন লোকেরা বলেছে এই উটগুলোকে বিশেষ যত্ন নাও সেগুলোকে পানি প্রদান করো এগুলো হচ্ছে খলিফার সন্তানের উট অমর বললেন হে আবদুল্লাহ তোমার যা পুঁজি বা মূলধন যা নিয়ে তুমি এই উটগুলোকে কিনেছ ততটুকু অর্থ তুমি রাখো এবং এগুলোকে বিক্রির মাধ্যমে যে বাড়তি লভ্যাংশ তুমি পাবে যা লাভ করবে তা জমা হয়ে যাবে বাইতুল মালে সুতরাং তুমি এই উটগুলোকে বিক্রি করার মাধ্যমে কোনো কিছুই লাভ করতে পারবে না বরং লাভ যা হবে সেটাকে সরাসরি বাইতুল মালে জমা করে দিতে হবে আমার ইবুল খাত্র তিনি দুইটি বিষয়ে লক্ষ্য রেখে এই আদেশ তার সন্তানকে প্রদান করেছিলেন প্রথমত লোকজন বাড়তি সুবিধা দিয়েছে তুমি যখন উট নিয়ে গিয়েছো চারণভূমিতে সবাই বলেছে এগুলো হচ্ছে খলিফার সন্তান আবদুল্লার উট সেগুলোকে জায়গা ছেড়ে দাও সেগুলোকে ভালো পানি পান করাও সেগুলোকে ঘাস পান করাও এটি হচ্ছে প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলিমদের মুসলিমদের একটি সাধারণ চারণভূমি সেখান থেকে ঘাস পানি খেয়ে এই উটগুলো মোটা তাজা হয়েছে কাজেই তুমি এখান থেকে কোনো ব্যক্তিগত লাভ করতে পারবে না বরং লাভ যা হবে তা জমা করে দিতে হবে বাইতুল মালে সুতরাং এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি অমরিবুল খাতাব তার সন্তানকে আবদুল্লাহকে খলিফার পুত্র হিসেবে এই পরিচয় কাজে লাগিয়ে যেন বিন্দুমাত্র সুবিধা তিনি গ্রহণ করতে না পারেন সেটাকে নিশ্চিত করে ছাড়লেন একই ধরনের আরেকটি ঘটনা এটাও আবদুল্লাহ ইবন অমর তার সঙ্গে সংশ্লিষ্ট আবদুল্লাবিন্দিউল্লাহ আনহুমা তিনি একজন মুজাহিদ ছিলেন এবং পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যখন যুদ্ধ বা জিহাদ পরিচালিত হচ্ছিলো সেই যুদ্ধগুলোতে তিনি অংশগ্রহণ করেছিলেন এরকম একটি যুদ্ধক্ষেত্র সম্পর্কে তিনি বলছেন যে আমি উপস্থিত ছিলাম জালুলাতে যেটা কিনা না পারস্য সাম্রাজ্যের অধীনে একটি যুদ্ধক্ষেত্র এবং সেখান থেকে আমি কিছু গণিমতের পণ্য সামগ্রী কিনে আনলাম চল্লিশ হাজার দিহামের বিনিময়ে পরবর্তীতে তিনি সেগুলোকে মদিনায় নিয়ে আসলেন এবং মদিনায় নিয়ে আসার পর সেগুলোকে আবারও বিক্রি করলেন এবং খুবই উচ্চ মূল্য দিয়ে লোকেরা সেগুলোকে কিনে নিয়ে গেল এবং ওমর যা কিনা চল্লিশ হাজার দীর্হামে কিনেছিলেন শেষ পর্যন্ত সেই সামগ্রীগুলো বিক্রি হলো চারশো হাজার দীর্হামে। কাজেই অনেক অনেক লাভ ওমর তিনি করেছিলেন অমর ইবুল খতার তিনি তখন সেখানে আসলেন এবং আবদুল্লার কাছে এসে এই বিষয়ে জানার পর তিনি তাকে বললেন যে হ্যাঁ আব্দুল্লাহ তুমি কি মনে করো তোমাকে যদি এরকম একটি প্রস্তাব দেওয়া হয় জাহান্নামের আগুন যখন কিনা তোমার সামনে উপস্থিত তখন যদি তোমাকে প্রস্তাব দেওয়া হয় যে তুমি মুক্তিপণ দেওয়ার মাধ্যমে তোমার সামনে একটি সুযোগ রয়েছে তুমি সে তুমি সেই জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবে তাহলে সেই অবস্থায় তুমি কি মুক্তিপণ প্রদান করবে না সাহেবভাবী আবদুল্লাবন অমুর বললেন অবশ্যই আমি মুক্তিপণ প্রদান করবো তখন ওমর আব্দুল খাতাব আবদুল্লাকে বললেন তুমি এই যে ব্যবসা করেছো বা যে কারবার করেছো আমি যেন আমার নিজের চোখে দেখতে পাচ্ছি যখন তুমি কেনাবেচা করেছ তখন লোকেরা তোমাকে দেখে বলেছে এই যে দেখো এই হচ্ছে আবদুল্লাহ ওমরের পুত্র রাসুলের সাহাবি খলিফার পুত্র খলিফার সব থেকে পছন্দের মানুষ কাদের যখন তুমি সেগুলোকে কিনেছ তখন লোকেরা তোমার কাছে বিক্রি করার সময় সবচেয়ে কম মূল্য দিয়ে তোমাকে পণ্যগুলো দিয়ে দিয়েছে আবার যখন তুমি সেগুলোকে বিক্রি করেছ তখন তুমি খলিফার পুত্র রাসুলের সাহাবি এই বিষয়গুলোর কারণে কেনার সময় আবার সব থেকে বেশি দাম দিয়েই লোকেরা সেই পণ্যগুলোকে কিনে নিয়েছে কাজেই উভয় ক্ষেত্রেই পণ্য ক্রয়ের সময় এবং পণ্য বিক্রয়ের সময় উভয় ক্ষেত্রেই তুমি খলিফার পুত্র হিসেবে এই পরিচয়ের কারণে কিছু বাড়তি সুবিধা পেয়েছ অমর ইবুল খাত্তাব তিনি আবদুল্লার কাছে প্রস্তাব পেশ করে বললেন যে তুমি নিশ্চয়ই জানো খলিফা হিসেবে এই গণিমতের সম্পদ বন্টন করার ব্যাপারে আমি দায়িত্বশীল কাজে আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি একজন সাধারণ কুরাইশি ব্যবসায়ী সে যদি এই ব্যবসা করত তাহলে সে যা লাভ করতো ততটুকু তুমি রাখতে পারবে এই অনুমতি তোমাকে আমি দিচ্ছি সুতরাং প্রত্যেক দীর্হামের বদলে তুমি এক দিরহাম করে লাভ করবে অর্থাৎ তুমি যা চল্লিশ হাজার দীর্হামে কিনেছো সেটার জন্য তুমি আশি হাজার দীর্হাম পর্যন্ত লাভ এটা নিজের জন্য রেখে দাও আর বাকি যা তুমি অর্জন করেছ সেগুলোকে মুসলিমদের মাঝে বন্টন করে দাও অমর ইবুল খাতাবর বাকি অর্থ অর্থাৎ চল্লিশ হাজার দিহামে ইবনে ওমর যা কিনেছিলেন সেখান থেকে আশি হাজার দিহাম তাকে রাখার অনুমতি দিলেন লাভ করার অনুমতি দিলেন এবং বাকি অর্থ অর্থাৎ চারশো হাজাদির হামে যা তিনি বিক্রি করেছিলেন সেগুলোকে সংগ্রহ করে তিনি পাঠিয়ে দিলেন সাহাদিবিনী আবি আক্কাসের কাছে শাহাদিবিনী আবী আক্কাস তিনি সীমান্তে যুদ্ধরত অবস্থায় ছিলেন জিহাদে ছিলেন এবং সেখানকার যোদ্ধা এবং মুজাহিদিনদের মাঝে এই সম্পত্তি বন্টন করার আদেশ অমর ইবুল খাতাবরা এই প্রদান করলেন কাজে এই ঘটনা থেকেও আমরা দেখতে পাচ্ছি খলিফার পুত্র এই পরিচয়ে কাজে লাগিয়ে বিন্দুমাত্র বাড়তি সুবিধাও যেন তার সন্তানরা লাভ না করেন অমর ইব্দুল খাতাব সেটা আবারও নিশ্চিত করলেন একই রকমের আরেকটি ঘটনা অমরুবিন খাতাবের দুইজন সন্তান আবদুল্লাহ এবং ওবায়দুল্লাহ তারা ইরাকে ছিলেন যুদ্ধক্ষেত্র এবং সেখানে আবু মুসা আল্লাহ তিনি ছিলেন আবু মুসা আল্লাহ শারি তিনি অমরুবিন খাতাবের একজন গভর্নর ছিলেন আবু মুসা আলাহ শারি আবদুল্লাহ এবং ওবায়দুল্লাহ তাদের দুজনকে বললেন যে আমি খলিফার কাছে কিছু অর্থ পাঠাতে চাই সেই অর্থ কীভাবে পাঠানো হবে আবু আবু মুসা তিনি একটি তিনি একটি লাভজনক প্রস্তাব দিলেন তিনি বললেন যে আমি প্রথমত তোমাদেরকে কিছু অর্থ দিচ্ছি তোমরা সেই অর্থগুলো নিয়ে ইরাক থেকে কিছু পণ্য সামগ্রী ক্রয় করবে পরবর্তীতে সেই পণ্য মদিনায় নিয়ে বিক্রি করে দেবে এবং সেখানে যা লাভ হবে সেই লভ্যাংশ তোমরা নিজেদের কাছে রেখে দেবে আর মূল অর্থ যেটা সেটা প্রদান করবে অমর ইবুল খাতাবের কাছে এবং সেখানে আরও একটি বিষয় উল্লেখ ছিল সেটা হচ্ছে যদি এই পণ্য সামগ্রী বিক্রি করতে গিয়ে যে দামে তোমরা কিনেছ যে মূলধনের মাধ্যমে তোমরা কিনেছ সেটা যদি উঠে না আসে তাহলে নিজেদের পকেট থেকেই বাকি টাকা বাকি অর্থ পরিশোধ করে মূল অর্থ অমর ইবুল খাতাবের কাছে তোমরা পৌঁছে দেবে এটাই ছিল একটি চুক্তি সুতরাং আবু মুসাল আসারি তিনি অর্থ প্রদান করলেন এবং আবদুল্লাহ এবং ওবায়দুল্লাহ তারা ইরাকের বাজার থেকে কিছু পণ্য সামগ্রী কিনলেন কেনার পরে সেগুলোকে মদিনায় বিক্রি করলেন এবং সেখানে প্রচুর লাভ তারা করলেন লাভ করার পর মূল অর্থ যা কিনা আবু মুসাল আশারি দিয়েছিলেন সেগুলো অমরের কাছে দিয়ে বাকি যে লভ্যাংশ সেটা নিজেদের কাছে তারা লেখে রেখে দিলেন অমর ইবুল খাতাব ইতলান্ন তিনি যখন এই চুক্তি সম্পর্কে জানতে পারলেন তিনি এর অনুমতি দিলেন না তিনি বললেন সমস্ত অর্থই অর্থাৎ মূলধন বা মূল অর্থের পাশাপাশি যা তোমরা লাভ করেছ লভ্যাংশ সহ সমস্ত অর্থ বাইতুল মাল কোষাগারে জমা করা হবে এবং অমর তার সন্তানদেরকে শাসাচ্ছিলেন কথা বলে যে আবু মুসা কি সমস্ত সৈন্যবাহিনী তোমাদের হাতে বন্ধক দিয়েছে বা তোমাদের হাতে ধার দিয়েছে তারা বললেন না সমস্ত সৈন্যবাহিনীর অধিকারী আমরা নই অমর বললেন তাহলে যা লাভ অর্জন করেছ সব কোষাগারে দান করো আব্দুল্লাহ তিনি চুপ হয়ে গেলেন তিনি কোনো আপত্তি করছিলেন না কিন্তু ওবায়দুল্লাহ তিনি কিছু পয়েন্টে আপত্তি পেশ করছিলেন ওবায়দুল্লাহ তিনি তার পিতা অমরের সঙ্গে এই বিষয়ে তর্ক শুরু করে দিলেন তিনি বলছেন এই চুক্তি এমন ছিল যদি আমরা এই ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হতাম অর্থাৎ যে অর্থের মাধ্যমে যা পণ্য আমরা কিনেছি সেটা বিক্রি করার সময় যদি আমরা যদি আমরা মূলধন উঠাতে না পারতাম তাহলে নিজেদের পকেট থেকে আমরা সম্পূর্ণ অর্থ পরিশোধ করে যা অর্থ সেটা আপনার কাছে ফেরত দিয়ে দিতাম সুতরাং পুরো ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে ইরাক থেকে শুধুমাত্র কিছু অর্থ সরাসরি বহন করে ওমরের হাতে দেওয়ার বদলে তারা কিছু পণ্যদ্রব্য কিনে এনে মদিনাতে সেটাকে বিক্রি করেছেন এর মাধ্যমে তারা মূল অর্থ তো অবশ্যই অমর ইমুল কাছে দিয়েছেন একই সঙ্গে একটি ব্যবসায়িক কার্য সম্পাদিত হয়েছে এর মাধ্যমে তারা এর মাধ্যমে তারা বাড়তি কিছু লাভও করেছেন কাজে যখন কিনা আমরা ক্ষতির ব্যাপারেও নিজেদের পক্ষ থেকে পরিশোধ করার ব্যাপারে একমত ছিলাম এখন বিপরীতে যখন কিনা আমরা লাভ করেছি তখন কেন আমাদেরকে লভ্যাংশ সহ সমস্ত অর্থ ফেরত দিতে হবে অমর ইবুল খাতাব বললেন আমি যা বলেছি করো অর্থ ফেরত দাও সেখানে উপস্থিত একজন সাহাবি তিনি ছিলেন এবং তিনি তাদের মধ্যে এই আলোচনা শুনছিলেন এবং শোনার পর তিনি আবদুল্লাহ এবং অবৈদুল্লার পক্ষ হয়ে ওমরের বিপক্ষে যুক্তি পেশ করলেন সাহাবি বললেন ইয়া আমির আল মিনিন আপনি অন্তত এতটুকু করতে পারেন যে লাভের পুরোটা না রেখে অর্ধেক অংশ মুসলিমদের জন্য বাইতুল মানে রেখে বাকি অর্ধেক বাকি ফিফটি পারসেন্ট তাদেরকে প্রদান করুন অমর ইবুল খতাব তিনি আর কোনো যুক্তি পেশ করলেন না তিনি সেটাকে মেনে নিলেন তিনি চুপ থাকলেন এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি আপত্তি করার মতো কোনো বিষয় ছিল না এরপরেও অমর আব্দুল খাতাবরাইতলানহু তিনি সতর্ক থাকতেন এবং কোনো ধরনের সন্দেহের অবকাশ তিনি রাখতে চাচ্ছিলেন না কাজে এই বাড়তি সতর্কতা হিসেবে তিনি লভ্যাংশ সহকারে পুরো অর্থই চাচ্ছিলেন যেন সেটা বাইতুল মালে জমা হয়ে যায় ষষ্ঠ ঘটনা অমর ইব্দুল খাতাবের পুত্র আসিম তিনি ইরাকে ছিলেন এবং সেখান থেকে যখন তিনি ফেরত আসলেন মদিনাতে তিনি তার সঙ্গে বেশ কিছু পণ্য সামগ্রী নিয়ে এসেছিলেন স্বর্ণের কিছু পাত্র রৌপ্যের পাত্র এবং নকশা করা ডিজাইন করা বাহারি কিছু তরবারি দামি তরবারি এগুলোকে তিনি সাথে করে নিয়ে এসেছিলেন অমর ইবুল খাতাব তার সন্তান আসিম এসেছে এই পণ্যগুলো নিয়ে এটা দেখে অমর তার নিজের দাস মোয়াইকিবকে ডাকলেন এবং মাইকিবকে ডেকে বললেন হে মোয়াইকিব যা কিছু আছে এখানে সব কিছু মুসলিম কোষাগার বাইতুল মালে জমা করে নাও আসিম বললেন এগুলো তো আমার ব্যক্তিগত নিজস্ব জিনিস অমর বললেন না বরং তুমি ইরাকে গিয়েছিলে এবং সেখানে গিয়ে তুমি সবাইকে প্রচার করে বেরিয়েছো সবাইকে বলে বেরিয়েছো আমি হচ্ছে আসিম আমি খলিফার পুত্র এবং এ কারণে লোকেরা তোমাকে এই বিষয়গুলো প্রদান করেছে সুতরাং তুমি তাদের কাছ থেকে নিজের পরিচয় ব্যবহার করে এগুলো চেয়ে নিয়ে এসেছ আসিম বললেন যে আমার কি করার ছিল আমি শুধুমাত্র লোকেদের কাছে গিয়েছি এবং লোকেরা নিজেরাই স্বেচ্ছায় তারা এই বিষয়গুলো এই বিষয়গুলো আমাকে উপহার প্রদান করেছে অমর বললেন হে মোয়াইকিব তুমি এগুলোকে নিয়ে যাও এবং বাইতুল মালে জমা করো এই ঘটনা প্রসঙ্গে শাইখ আজ সাল্লাহ বি হাফিজাউল্লাহ তিনি মন্তব্য করে বলেছেন এই ঘটনাটি একটি উদাহরণ যেখানে একজন ব্যক্তি তার অবস্থানগত মর্যাদার কারণে কিংবা শুধুমাত্র তার উচ্চ পরিচয়ের কারণে সম্পদ অর্জন করেছে সেই সম্পত্তি অর্জন করতে গিয়ে সে কোনো প্রচেষ্টা কিংবা শ্রম ব্যয় করেনি নিজের পক্ষ থেকে কাজে এই উপার্জন সন্দেহজনক বিষয়ের আওতায় চলে আসে অমর ইবুল খাদাব তিনি অস্বস্তি বোধ করছিলেন কারণ তার ছেলে আসিম তিনি এগুলো অর্জন করেছিলেন শুধুমাত্র এই পরিচয়ে যে তিনি হচ্ছেন খলিফার পুত্র কাজী অমর ইবুল খাতাব সেগুলো তার অধিকারে রাখার পক্ষপাতি ছিলেন না পরবর্তী ঘটনা যেখানে অমর ইবনুল খাতাব তার নিজের সন্তানের উপরে ওসমা বিন জায়দ তাকে মর্যাদা প্রদান করেছিলেন অমর ইবুল খাত্তাব কিংবা তাদের সময়ের ঘটনা থেকে আমরা জানি যে তারা মুসলিম কোষাগার থেকে বাইতুল মাল থেকে প্রত্যেক সাধারণ মুসলিমের জন্য প্রত্যেক মুসলিম নাগরিকের জন্য ভাতার ব্যবস্থা করতেন তারা একজন মুসলিম তারা ইসলামী রাষ্ট্রে বসবাস করছেন শুধুমাত্র এই পরিচয়ের কারণেই প্রত্যেক মুসলিম বায়তুল মাল থেকে ভাতা লাভ করতেন আউকার সিদ্দিকের সময়ে প্রত্যেক নাগরিক একই ধরনের ভাতা পেতেন কিন্তু ওমরিবুল খাতাব তিনি মানুষদেরকে ইসলামের প্রতি তাদের ইসলামের প্রতি তাদের নিবেদন এবং যোগ্যতার ভিত্তিতে মর্যাদা অনুসারে ভাতা প্রদান করতেন যাদের মর্যাদা বেশি ছিল যাদের ইসলামের প্রতি নিবেদন বেশি ছিল তাদেরকে তিনি বেশি ভাতা প্রদান করতেন এবং এভাবে আস্তে আস্তে কমে আসত সুতরাং অমর ইবুল খাতাব তিনি অগ্রাধিকারের ভিত্তিতে ভাতা বন্টন করতেন একবার তিনি ওসামা ইবনে জায়দের জন্য চার হাজার দিরহাম নির্ধারণ করলেন এবং আবদুল্লাহ ইবনে অমরের জন্য নির্ধারণ করলেন তিন হাজার দিরহাম আবদুল্লাহ তিনি এই বিষয়ে আপত্তি জানিয়ে অমরকে বললেন হে আমার পিতা আপনি জায়েদের পুত্র ওসামাকে দিয়েছেন চার হাজার দিরহাম আর আমাকে দিচ্ছেন তিন হাজার ওসামার পিতার যে মর্যাদা সেই মর্যাদা কি আপনার নেই এবং সন্তান হিসেবে ওসামার যে মর্যাদা সেই মর্যাদা কি আপনার সন্তান হিসেবে আমি আব্দুল্লাহর নেই তখন ওমর বললেন নিশ্চয়ই তার পিতা অর্থাৎ ওসামার পিতা ওসামার পিতা জাইদ জায়দ বিন হারিসা রাজিআলাতোলাহু নিশ্চয়ই তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ কাছে তোমার বাবার থেকেও অধিক প্রিয় আর ওসামা সেও রাসুল্লাহ সাল্লামের কাছে তোমার থেকে বেশি প্রিয় একটি হাদিস থেকে আমরা জানি রসুল্লাহ সাল্লাহসাল্লাম তিনি ওসামা বিন জায়েদুলিহুকে খুবই ভালোবাসতেন এবং সাহাবা একরাম তাকে ডাকতেন হিব্বু রাসুল ইল্লাহ বা রসুল্লাহ সাল্লাসলামের প্রিয় ভাজন এই উপাধি দিয়ে কাজে অমর ইবুল খাতাব তিনি আবদুল্লার থেকেও অর্থাৎ নিজের সন্তানের থেকেও বেশি মর্যাদা নির্ধারণ করেছিলেন ওসমা বিন জায়েদের জন্য এবং সেভাবেই তিনি বাইতুল মালের যেই ভাতা সেটাকে বন্টন করছিলেন এবারে আমরা যাচ্ছি অমর ইবুল খাত্তাব এবং তার স্ত্রীদের সঙ্গে সংঘটিত কিছু ঘটনা সেই প্রসঙ্গে তিনটি ঘটনায় আমরা যাচ্ছি প্রথম ঘটনা আবু আল আশারি রাজি তার সঙ্গে সংশ্লিষ্ট আবু আল আশারি তিনি ইরাকের যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পর ওমর ইবুল খাত্তাবের স্ত্রীকে একটি উপহার প্রদান করেছিলেন উপহারটি ছিল এক ধরনের পাটি বা কার্পেটের মতো মাদুর বা ম্যাট এবং খুব বেশি বড় সেটা ছিল না তিনি আমিরুল মিনের স্ত্রীকে সেটা উপহার দিয়েছেন অমর ইবনুল খত্তাব বাড়িতে এসে তার স্ত্রীর কাছে এই উপহারটি দেখতে পেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এটা কোথেকে পেলে আবু বো মোসা তিনি আমাকে এটা উপহার প্রদান করেছেন অমর ইবনুল খত্তাব তার স্ত্রীর কাছ থেকে এই উপহারটি ছিনিয়ে নিলেন এবং তার মাথায় মৃদু চাটি মেরে জিজ্ঞাসা করলেন কেন তুমি সেই উপহার গ্রহণ করেছো আবু মোসা তোমাকে উপহার দিয়েছে আর তুমি সেটা গ্রহণ করেছো কেন অমর তখন আবু আল্লাহ শারিকে ডেকে পাঠালেন লোক পাঠিয়ে আবু মুসা শারি তিনি পেরেশান অবস্থায় হন্তদন্ত হয়ে দৌড়ে আসলেন এবং তখনও তিনি হাঁপাচ্ছিলেন জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন কারণ তিনি খুব দ্রুত সেখানে চলে এসেছেন তিনি বললেন ইয়া আমির আল মমিনিন আমার বিরুদ্ধে আপনি দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না অহমর ইবুল খাতাব তাকে জিজ্ঞাসা করলেন যে তোমাকে কে বলেছে যে আমার স্ত্রীকে উপহার প্রদান করতে এবং তিনিও সেই উপহারটি দিয়ে অর্থাৎ সেই মাদুর দিয়ে আবু মোসা সারীর মাথায় একটি চাটি মারলেন মৃদু আঘাত করলেন এবং বললেন যে এটাকে ফেরত নাও বাইতুল মালে জমা দিয়ে আসো এই ঘটনায় কয়েকটি বিষয় লক্ষণীয় প্রথম বিষয় হচ্ছে যে অমর ইবুল খতাব কিছুতেই এরা চাচ্ছিলেন না যে খলিফার স্ত্রী এই পরিচয়ের কারণে তার স্ত্রীকে মানুষ উপহার সামগ্রী প্রদান করুক তিনি এই বিষয়টিকে এক ধরনের সুদ ঘুষ বা ইন্টারেস্টের মতো বিষয় হিসেবে দেখছিলেন যেহেতু তিনি নিজেই সমস্ত মুসলিমদের উপরে দায়িত্বশীল সমস্ত মুসলিমদের উপরে প্রধান ব্যক্তি খলিফা কাজেই তিনি কিংবা তার পরিবারের সদস্যরা তাদের উচিত নয় তার অধীনস্থ ব্যক্তিদের কাছ থেকে কোনো উপহার গ্রহণ করা বিশেষ করে আবু মোসাউল আশারি তিনি অমর ইবুল খাতাবের মাধ্যমেই নিয়োগ একজন গভর্নর কাজে এরকম একটি অবস্থায় অধীনস্থ ব্যক্তিদের কাছ থেকে তিনি কিছুই গ্রহণ করা নিজের জন্য বৈধ কিংবা তার পরিবারের সদস্যদের জন্য বৈধ মনে করছিলেন না এবং দ্বিতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে আবু মোসাউল আশারি এবং অমর ইবুল খাতাব তার স্ত্রী তাদের মধ্যে এই যে উপহার দেওয়া সেই প্রসঙ্গে তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক ছিল না আবু মসাল্লা শারি তার সম্পর্কে আমরা জানি তিনি ছিলেন একজন ইয়ামিনী সাহাবি ভিন্ন দুইটি ভূমির বাসিন্দা ছিলেন সুতরাং তারা পরস্পর ছিলেন বিদেশি ব্যক্তির মতো এবং গায়ের মাহরম তারা ছিলেন এরপরে আবু মসাল্লাশারি অমরিবুল খাতাবের স্ত্রীকে উপহার সামগ্রী প্রদান করেছিলেন এর মাধ্যমে যেটা আমাদের সামনে স্পষ্ট হয় সেটা হচ্ছে সাহাবার আতলানহুম তাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক ছিল অমরিবুল খাতাবারতলানহু এবং আবু মসাল্লা শারি তাদের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ এবং ভাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল একটি পরিবারের মতোই তারা ছিলেন সাহাবার ইতলানহ পরস্পরে কাজে সেই সম্পর্কে সূত্র ধরেই অমর ইবুল খাত্তাবের স্ত্রীর জন্য অবমসালাসী একটি উপহার প্রদান করেছিলেন কিন্তু অমর ইবুল খাত্তাব সেই উপহার গ্রহণ করাকে নিজের জন্য বৈধ মনে করছিলেন না কাজেই তিনি সেটাকে ফেরত পাঠিয়ে দিলেন পরবর্তী ঘটনা অমর ইবুল খাতাব ইতলানহ তিনি চাইতেন না যে প্রশাসনিক কাজে তার স্ত্রীরা কোনোভাবে জড়িত হয়ে যান বরং তিনি ব্যাপারে খুবই কঠোর ছিলেন তিনি রাষ্ট্রীয় কাজে তার স্ত্রীদেরকে বিবিদেরকে কোনোভাবে সম্পৃক্ত করতে আগ্রহী ছিলেন না অমর ইবুল তিনি কোনো একজন গভর্নরের কাছে কঠোর ভাষায় একটি পত্র লিখছিলেন এমন সময় তার স্ত্রী আসলেন এবং তিনি সেটাকে দেখে অমরকে পরামর্শ দিয়ে বলছিলেন যে আপনি এত কঠোর হচ্ছেন কেন তার ব্যাপারে অমর ইব্দুল তাকে জবাব দিয়ে বললেন তুমি চুপ থাকো এখান থেকে যাও এবং তোমার সুতা নিয়ে পড়ে থাকো সেলাইয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকো রাষ্ট্রের বিষয় নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই এগুলো থেকে দূরে থাকো সুতরাং এই ব্যাপারে অমর ইবনুল খত্তাব বেশ কঠোরতা অবলম্বন করলেন তিনি চাচ্ছিলেন না যে প্রশাসনিক কাজে কিংবা রাষ্ট্রীয় কাজে তার স্ত্রীর এসে কোনো ধরনের মতামত প্রদান করুন যদি আমরা দেখতে পাই যেটা সৌল আসলাম তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তার বিবিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেছিলেন যেমন আমরা দেখতে পাই যে সুলহাল হুদাই বিয়ার ঘটনার পর যখন কিনা ওমরা না করেই স্বাভাবিকেরাম তারা ফেরত যাচ্ছিলেন সেই সময় যে পশুগুলোকে তারা নিয়ে এসেছিলেন কোরবানি করার জন্য সেই ব্যাপারে কী করা হবে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হলো যেহেতু তারা ওমরা না করেই ফেরত যাচ্ছেন এই অবস্থায় তারা সেগুলোকে কোরবানি করতে পারবেন কি রাসুউল্লা সাল্লা সাল্লাম সাহাবিদেকে বলছিলেন সেগুলিকে কুরবানি করার জন্য কিন্তু যেহেতু এই ধরনের ঘটনা তার আগে কখনোই সম্মুখীন হননি তারা একটি দ্বিধাগ্রস্ত অবস্থার মধ্যে ছিলেন উমেসাল্লামা সেই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পরামর্শ প্রদান করেছিলেন যে আপনি প্রথমে আপনার নিজের পশুটিকে কুরবানি করুন তাহলে অন্যান্যরাও আপনাকে দেখাদেখি তাদের পশুগুলিকে কুরবানি করবে এবং রসুল্লাহ সাল্লাসাল্লাম সেই সময় উম্মে সাল্লামা তার স্ত্রী সে পরামর্শ গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে সাহাবাহিকেরাম তারা রসুল সাল্লাহসাল্লামের কাছকে অনুসরণ করেছেন কাজে সেই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে রসুল্লাহ আসাল্লাম তার স্ত্রী উম্মে সাল্লামা তার পরামর্শ গ্রহণ করেছিলেন কিন্তু অমর ইবনুল খাতাব রাদিউল্লোহানহু তিনি ভিন্ন নীতি অবলম্বন করেছিলেন তিনি এবং তিনি চাইতেন না প্রশাসনিক কিংবা রাষ্ট্রীয় কাজে তার স্ত্রীরা এসে জড়িয়ে যাক অমর ইবনুল খাতাব এবং তার স্ত্রীদের সম্পর্কে তৃতীয় ঘটনা সুগন্ধি ব্যবহার করার ঘটনা সাদ ইবনি আবি আকাশ তিনি ঘটনাটি বর্ণনা করছেন তিনি বলছেন যে একবার বাহারাইন থেকে বেশ কিছু সুগন্ধি এবং আম্বর এগুলো অমর ইবনুল খাতাবের কাছে আসলো অমর বললেন আমার ইচ্ছা হচ্ছে যে যদি কোনো মহিলা আমার কাছে থাকতো যে এগুলোকে সঠিক পরিমাণে আমাকে সুগন্ধি লাগিয়ে দিতে পারতো এবং বাকি যে অংশ সেটা আমি মুসলিমদের কাছে বিতরণ করে দিতাম তখন অমর ইবুল করে বলেছিলাম স্ত্রী আতিকা তিনি বললেন যে আমি পারি আমি আপনাকে সুগন্ধি লাগিয়ে দিচ্ছি সঠিক পরিমাণে বাকি অংশ আপনি লোকেদের কাছে বিতরণ করে দিতে পারবেন অমর তখন একটুভাবে বললেন যে না তুমি পারবে না তার স্ত্রী বললেন কেন অমর বললেন আমার ভয় হচ্ছে বা আশঙ্কা হচ্ছে তুমি যখন এটাকে সেই সুগন্ধিকে গ্রহণ করবে আমার গায়ে লাগিয়ে দেওয়ার জন্য ওমর বলছিলেন এভাবে এভাবে তুমি সেটাকে গ্রহণ করবে এবং দেখিয়ে বলছিলেন যে এভাবে এভাবে সেটাকে রেখে দেবে অর্থাৎ সুগন্ধি লাগিয়ে দেওয়ার পর বাকি অংশ তুমি তোমার শরীরের সঙ্গে মুছবে এর মাধ্যমে সাধারণ একজন মুসলিম যা পেত অবশিষ্ট সুগন্ধি বন্টন হওয়ার সময় তার থেকে তুমি তোমার শরীরে আমার গায়ে সুগন্ধি লাগিয়ে দেওয়ার কাজ করার কারণে তুমি অতিরিক্ত সুগন্ধি পেয়ে যাবে সুতরাং তোমার অংশ অন্যান্য মুসলিমদের অংশের থেকে বেশি হয়ে যাবে সুহান আল্লাহ এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ সুগন্ধি ব্যবহার করার ক্ষেত্রেও সামান্য পরিমাণ সুগন্ধি এতটুকু যেন তার স্ত্রী বেশি লাভ করে না ফেলেন সেই ব্যাপারে ওমর ইবুল খত্তাব রায় তিনি কত সতর্ক ছিলেন কত সাবধান ছিলেন সুতরাং নিজের পরিবারের সদস্যদের ব্যাপারে তিনি খুবই সতর্ক থাকতেন যে খলিফার পরিবারের সদস্য হওয়ার কারণে তারা যেন বিন্দুমাত্র বাড়তি সুবিধা কোথাও লাভ করতে না পারেন সাধারণ মুসলিমরা যা পাচ্ছে তোমরাও তাই পাবে অমর ইবুল খাত্তাব এবং তার কন্যাদের ঘটনা প্রথমে আমরা যাচ্ছি হাফজার আত্নার সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় অমর ইব্দুল খাতাব আইতলাহু তিনি একবার বেশ কিছু অর্থ সম্পত্তি পেয়েছিলেন এগুলো তার হাতে আসলো তখন অমুল মিনীন হাফজাজ আদিউতোলাহা তিনি অমর ইব্দুল খাতাবের কাছে আসলেন এবং বললেন এই অর্থ এখান থেকে আপনি আপনার আত্মীয়দের অংশ ভুলে যাবেন না আপনার উচিত আপনার নিকট আত্মীয়দেরকে এখান থেকে অর্থ প্রদান করা এবং তাদের উপর রহম করা আপনার আত্মীয়দের উপর আপনার দয়াশীল হওয়া উচিত আরও বললেন আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে এবং বনু আদি আপনার গোত্র তাদের প্রতিও আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে সুতরাং হাফসা তিনি আত্মীয়দের ব্যাপারে অমরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন অমর ইবনুল খাতাব হাফসার কথা থামিয়ে দিলেন এবং বললেন তুমি তোমার উপদেশের মাধ্যমে তোমার পিতাকে বিভ্রান্ত করছ নিজের আত্মীয় এবং পরিবারের কাছে ভালো হওয়ার জন্য চমৎকার হওয়ার জন্য তুমি তোমার পিতাকে বিভ্রান্ত করছ অমর বললেন এই অর্থ সম্পদ এটা হচ্ছে সাধারণ মুসলিমদের জন্য আমি অবশ্যই আমার আত্মীয়দেরকে প্রদান করব তবে সেটা প্রদান করব আমার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি থেকে এমন কোনো অর্থ থেকে আমি আমার আত্মীয়দেরকে প্রদান করব না যেটা কিনা সাধারণ মুসলিমদের সম্পত্তি কাজী ওমর হাফসাকে বলেছিলেন তুমি তোমার উপদেশের মাধ্যমে তোমার পিতাকে বিভ্রান্ত করছ সুতরাং এই ঘটনাতেও আমরা দেখতে পাই অমরুল খাতাব রায় ইতলানহু তিনি আত্মীয় স্বজনের ব্যাপারে কত সতর্ক থাকতেন যেন তারা কোনো ধরনের বাড়তি সুযোগ কিংবা সুবিধা পেয়ে না যান এবারে আমরা যাচ্ছি আমাদের আলোচনার শেষের দিকের অংশ অর্থাৎ আহলুল বাইত বা রাসুল্লা আসলামের পরিবারের যারা সদস্যবর্গ তাদের ব্যাপারে ওমর ইব্বুল খাতাবলাইতাহু কেমন আচরণ করতেন কী নীতি গ্রহণ করতেন সেই বিষয়গুলো দেখার দিকে সাল্লাহ ইসলামের স্ত্রী উম্মুল মহ তাদের ব্যাপারে অমর ইবুল খাতাবলাইতলাহ্ন তাদের যে খরচ সেটা বাইতুল মাল থেকে প্রদান করতেন তাদেরকে ভাতা প্রদান করা হতো এবং অমর ইবুল খাতাব তাদের ব্যাপারে বিশেষ বা বাড়তি যত্ন নিতেন এবং এটা নিশ্চিত করতেন তিনি রাসুউল সাল্লাহ নাতি হাসান এবং হুসাইন রাদিউল্লাহ আনহুমা তাদেরকে খুবই ভালোবাসতেন আলি ইবনাবিত রাইদিউল্লানহু আব্বাস এবং ইবনে আব্বাস রাইদি আল্লাহানহুমা তাদেরকে তিনি খুবই ভালোবাসতেন এবং তাদেরকে তার সরকার ব্যবস্থার উচ্চ পদে স্থান প্রদান করেছিলেন অমরিবুল খতাব যখন রাসুল্লাহ আসলামের পরিবারের কাছে অর্থ কিংবা ভাতা প্রেরণ করতেন তিনি তাদেরকে বেশি পরিমাণে দিতেন এবং খেয়াল রাখতেন যেন তাদের পরিমাণ কম না হয়ে যায় এবং যদি কম হয় তাহলে সেটা যেন তার নিজের মেয়ে হাফসার ব্যাপারেই হয় সুতরাং নিজের মেয়ে এই পরিচয়ে বেশি দেওয়া দূরে থাকুক বরং কোনো ক্ষেত্রে কম হলে কমটাই তিনি তার নিজের মেয়ে হাফসার ব্যাপারে প্রদান করতেন এরকম একটি ঘটনা একবার অমর ইবুল খাতার আব্রাইতলাহ জায়না ব্রাইদিউতালহা উমুল মিনিন অম্মুল মাসাকিন তাকে অনেক অর্থ সম্পত্তি প্রদান করলেন বিপুল পরিমাণ সম্পত্তি যেটা কিনা তার ঘরের মেঝেতে স্তূপ হয়েছিল এত সম্পত্তি তাকে দিলেন জায়না ব্রাইদিউতোলাহা সেগুলোকে দেখে বললেন আল্লাহ আমির আলম মিনিনকে ক্ষমা করুন রাসুল ইসলামের অন্যান্য স্ত্রীগণও রয়েছেন তারা এই সম্পত্তি বন্টন করতে পারবেন সুতরাং জাইনব মনে করেছেন যে এই সম্পত্তি তাকে প্রদান করা হয়েছে বন্টন করে দেওয়ার জন্য অথচ তাকে জানানো হলো যে না এটা বন্টন করে দেওয়ার জন্য নয় বরং পুরোটাই আপনার জন্য আপনার প্রাপ্য হিসেবে মুসলিম কোষাগার থেকে প্রদান করা হয়েছে এত বিপুল পরিমাণ সম্পত্তি যেটা স্তূপ হয়ে আছে জাইনব রাইতলাহনা সেটা দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং তার খাদেমকে বললেন যে এগুলো তুমি কাপড় দিয়ে থেকে দাও তার কাছে এই সম্পত্তির পরিমাণ এটা একটি ফিতনা হিসেবে উপস্থাপিত হচ্ছিল পরবর্তীতে তিনি তার দাসীদেরকে বললেন যে এই কাপড়ের নিচে তোমরা হাত রাখো এবং এখান থেকে স্বাধীনভাবে নিয়ে ইচ্ছে মতো নিয়ে তোমরা অসহায় এতিম বিধবা মিসকিন এবং দরিদ্রদেরকে প্রদান করতে শুরু করো সুতরাং দাসীরা সেখান থেকে নিয়ে অসহায় লোকদেরকে সেগুলো প্রদান করতে শুরু করলেন ধীরে ধীরে সেই সম্পত্তি যা স্তূপ হয়েছিল তার উচ্চতা কমতে লাগলো এভাবে কমতে কমতে এটা একেবারে প্রায় সমতল পর্যায়ে চলে আসছে এরকম একটি অবস্থায় জাইনাব রাইতলান্নার দাসিরে এসে বললেন ইয়া অমুল মিনিন জাইনাব আপনি কি আমাদের জন্য কিছু অংশ নির্ধারণ করছেন না আমরাও তো এখান থেকে কিছু পেতে পারি তখন জাইনাব বললেন ঠিক আছে কাপড়ের নিচে বাকি যা আছে সেটা তোমরা নিজেদের জন্য নিয়ে যাও তারা সেই কাপড়কে সরালেন এবং দেখলেন যে তখনও পর্যন্ত সেখানে পতাশি দীর্হামের বেশি অবশিষ্ট রয়ে গেছে জাইনাব রাইতলানহা তিনি এত বিপুল পরিমাণ সম্পত্তি দেখে এগুলো তার হাতে আসছে সেটা দেখে তিনি ভীত হয়ে পড়েছিলেন তিনি এ সম্পত্তিকে দেখেছিলেন একটি ফিতনা হিসেবে রাসুল সাল্লামের সময়ে উমুল মিনিন তারা খুবই কঠিন জীবন কাটিয়েছেন দারিদ্র্যের সঙ্গে তাদের জীবন তারা অতিবাহিত করেছেন কখনো কখনো এক মাস অতিক্রম হয়ে যেত কিন্তু রাসুল সাল্লামের ঘরে চুলায় রান্নার জন্য কোনো আগুন জ্বলত না সেই সময় শুধুমাত্র দুইটি কালো বস্তু খেজুর এবং পানি খেয়ে তারা জীবন ধারণ করতেন হয় এত বিপুল সম্পত্তি তার কাছে আসছে এ কারণে আলসুবাহতাল্লাহার কাছে তিনি দোয়া করলেন দোয়া করে বললেন ইয়া আল্লাহ পরবর্তী বছর আবার যখন ওমার আমাকে এই বিশাল পরিমাণ ভাতা প্রদান করবেন সেই সময় পর্যন্ত আপনি আমাকে জীবিত রাখবেন না এর আগেই যেন আমি মৃত্যুবরণ করি আল্লাহ সুহামত আল্লাহ জাহিনাবাইতলাহান্নার দোয়া কবুল করেছিলেন এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছিলেন দ্বিতীয়বার সেই ভাতা লাভ করার আগেই রাসু উল্লাহ আসলামের স্ত্রীদের মধ্যে তিনি সবার আগে মৃত্যুবরণ করেছিলেন রসুল্লাহ আসলামের মৃত্যুর পর একজন সাধারণ মানুষ তিনি যখন হঠাৎ করে বিপুল সম্পত্তির মালিক হয়ে যান তখন অনেক সময় আমরা দেখি যে তার চরিত্র বা আখলাক তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কিছুটা পরিবর্তন হয়ে যায় এবং এই সম্পত্তির কারণে সে নিজেকে অনেক বড় কিছু মনে করতে শুরু করে সেরকম পরিস্থিতিতে একজন ব্যক্তির জন্য এই সম্পদ আবির্ভূত হয় ফিতনা হিসেবে জায়নাব রাইতলা তিনিও এই সম্পত্তিকে এই প্রাচুর্যকে একটি ফিতনা হিসেবে দেখছিলেন এবং যে কারণে তিনি আল্লাহ সুহামতাল্লার কাছে দোয়া করে বলছিলেন ইয়া আল্লাহ পরবর্তী বছর আবার যখন ওমার আমাকে এই ভাতা প্রদান করবে তার আগেই যেন আমি আপনার সঙ্গে একত্রিত হই সেই সময় পর্যন্ত আমি জীবিত থাকতে চাই না অমর ইবুল খাত্তাব রায়তলান্ধু উম্মুল মিনীন তাদের প্রতি বিশেষ যত্ন নিতেন এর আরেকটি উদাহরণ হচ্ছে হজের ঘটনা রসুকুল সাল ইসলামের বিবিরা তারা অমর ইবুল খাতাব খলিফা আমির আল মমিন তার কাছে অনুমতি যাচ্ছিলেন হজের জন্য অমর ইবুল খাতাব শুরুতে অনুমতি দিতে বিলম্ব করছিলেন শেষ পর্যন্ত তিনি তাদের পীড়াপিড়ির ভিত্তিতে অনুমতি প্রদান করলেন এবং তিনি বললেন যে আমি আগামী বছর আপনাদেরকে হজের অনুমতি প্রদান করছি এবং অমর ইবুল তাদের সঙ্গে দুইজন ব্যক্তিকে সঙ্গী হিসেবে নির্দিষ্ট করে দিলেন তারা হচ্ছেন ওসমান ইবিন আফফান এবং আব্দুর রহমান বিনাউফ রাদিয়া রহান আনহুমা তিনি ওসমান এবং আব্দুর রহমানকে নির্দেশ দিয়ে বললেন যে তোমরা তাদের সঙ্গে যাবে তোমাদের একজন থাকবে তাদের সামনে আরেকজন থাকবে তাদের পেছনে তাদের সঙ্গে সঙ্গে একত্রে পথ চলবে না কারণ তারা তোমাদের মাহারাম নন অমর ইবুল খতাব তাদেরকে আরও বললেন প্রথমত তোমরা তাদের সঙ্গে হাঁটবে না একজন হাঁটবে সামনে একজন হাঁটবে পেছনে পরবর্তীতে দ্বিতীয় পয়েন্টে অমর ইবুল তাদেরকে বললেন যখন তারা রাত্রি যাপন করবেন তখন তোমরা তাদের জন্য একটি নিরাপদ স্থানের ব্যবস্থা করে দেবে এবং রাতে তোমরা দাঁড়িয়ে তাদেরকে পাহারা দিবে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে তৃতীয়ত অমর ইবুল খত্তাব বললেন যখন তা করবেন তারা তখন তোমরা কোনো পুরুষকে তাদের সঙ্গে তাফ করতে দিবে না শুধুমাত্র মহিলারাই তাদের সঙ্গে সেই সময় তাফ করতে পারবেন সুতরাং এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অমর ইবুল খতাব রাইতানহু তিনি রাসুল্লাহ আসলাম প্রতি প্রার্থী যত্ন নিতেন হজের সময় তা অফ করার ক্ষেত্রেও অমরিবুল খাতাব নির্দেশ দিয়েছিলেন যখন ও মুহাতুল মিনিন তারা তা অফ করবেন তখন কোনো পুরুষদেরকে তাদের সঙ্গে একত্রিত হতে দেবেন না শুধুমাত্র মহিলারা সেই সময় তা অফ করতে পারবেন আহলুল বাইত বা রসুল্লাহ আসলামের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা তাদেরকে সম্মান করা আহলে সুনাল জামার উল্লামা কিরামের তারা ইজমা রয়েছে আহলুল বাইতের সদস্যদেরকে ভালোবাসা এটা আমাদের জন্য বাধ্যতামূলক এবং যে কথা কিংবা কাজের মাধ্যমে তারা কষ্ট পান কিংবা তাদের সম্মান নষ্ট হয় সেই রকম কোনো কিছু করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম কাজেই তাদেরকে ভালোবাসায় তাদেরকে ইজ্জত করা সম্মান করা এটা বাধ্যতামূলক আউ সিদ্দিক আলিরু ইসলান বলেছিলেন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রাসুউলা সাল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক রাখা এটা আমার নিজের পরিবারের সদস্যদের সঙ্গেও সুসম্পর্ক রাখার থেকে বেশি প্রিয় অমর ইবুল খতাব যখন তিনি মুসলিমদেরকে ভাতা প্রদান করতেন বাইুলমাল থেকে সেই ক্ষেত্রে তিনি আহলুল বাইতে সদস্যদের নাম প্রথমে রাখতেন পরবর্তীতে আরবদের নাম রাখতেন এবং এরপর অনারব ব্যক্তিদের নাম রাখতেন সুতরাং আত্মীয়তা সম্পর্কের ভিত্তিতে যারা রাসুল্লাহ সাহা খুবই নিকটবর্তী ছিলেন তাদেরকে অমর অগ্রাধিকার ভিত্তিতে ভাতা প্রদান করতেন আলিব নাবি তলিব ইতলানু তার ব্যাপারে আমরা দেখতে পাই তিনি ছিলেন অমর ইবুল খাতাবর ইতলানহুর খুবই কাছের মানুষ তার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা বা পরামর্শদাতা এবং অমর ইবুল খাতাবর ইতলানহুর সরকার ব্যবস্থায় আলিব নাবি তলিবরুলাইতলানহু একজন কাজী বা বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং অমর ইবুল খাতাবরাই যখন জেরুজালেমে গিয়েছিলেন সেই সময় তিনি খিলাফতের বিষয়গুলো দেখার জন্য মদিনাতে আলি আবি তলিব রহতলানহুকেই নিয়োগ করে গিয়েছিলেন সুতরাং তাদের মধ্যে খুবই একটি সুন্দর বোঝাপড়া এবং সুসম্পর্ক ছিল এবং এর আরও দৃষ্টান্ত হচ্ছে আলী রহিতলানহু তার নিজের মেয়ে উম্মে কুসুমকে বিয়ে দিয়েছিলেন অমরিবুল খাতাব রিয়ত আল্লাহুর সঙ্গে যিনি ফাতিমার মাধ্যমে আলী রহিতলান্নহুর কন্যা ছিলেন এবং আলী তার একজন সন্তানকে নাম রেখেছিলেন অমরের নামে আরেকজন সন্তানকে নাম রেখেছেন আবু বকরের নামে এবং তৃতীয় সন্তানের নামকরণ করেছেন ওসমানের নামে ওমর ইবনুল খতাব রায়তলানু তিনি হাসান এবং হুসাইন রহিৎলালুমা তাদেরকে খুবই ভালোবাসতেন হুসাইন রায়তলানু সম্পর্কে একটি ঘটনা হুসাইন ইবনে আলী তিনি বলছেন এটা সেই সময়ের ঘটনা যখন হুসাইন রহিতাহনু তিনি খুবই ছোট ছিলেন বালক বয়সে ছিলেন সেই সময়কার ঘটনা তিনি বলছেন যে ওমর ইবনায় আমাকে দেখে বললেন হে আমার সন্তান হে আমার বাচ্চা অর্থাৎ তিনি নিজের সন্তানের মতো তাকে সম্বোধন করে বলছেন হে আমার পুত্র আমার সঙ্গে সাক্ষাতের জন্য তুমি নিয়মিত আসো না কেন তখন হুসাইন রায় তিনি বললেন ঠিক আছে আমি আপনাকে দেখতে আসবো আপনার সাক্ষাতে আসবো হুসাইন বললেন যে আমি অমর ইবুল খাতাবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি তখন দেখি তিনি ইবনে এমনি আবিসুফিয়ান তার সঙ্গে একটি বৈঠক করছেন পরামর্শ করছেন সেখানে শুধুমাত্র অমর এবং মুয়াবিয়া রয়েছেন সুতরাং এটা তাদের নিজেদের একটি আলোচনা বা পরামর্শ ছিল এবং হুসাইন বলছেন আবদুল্লাহ ইবনে অমর তিনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন তাকেও ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছিল না যেহেতু আবদুল্লাহ অমরের সন্তান তিনিও ভেতরে প্রবেশ করার অনুমতি পাচ্ছিলেন না কাজেই হুসেন বললেন তখন আমি অনুমতি নিয়ে তাদেরকে বিরক্ত করতে চাইলাম না আমি সেখান থেকে ফেরত চলে আসলাম কারণ আমি দেখলাম যে স্বয়ং আবদুল্লাহ তিনি বাইরে হাঁটাহাটি করছেন ভেতরের অনুমতি ভেতরে প্রবেশের অনুমতি পাচ্ছিলেন না এর কিছুদিন পর অমর এবং খাতাবের সঙ্গে আমার সাক্ষাৎ হলো এবং তিনি আমাকে জিজ্ঞাসা করলেন ওহে আমার বাছা কেন তুমি এখনও আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে না উত্তরে হুসাইন রাইতলান্ন বললেন যে আমি গিয়েছিলাম কিন্তু তখন দেখি আপনি মুয়াবিয়ার সঙ্গে একান্তে বৈঠক করছিলেন এমনকি আপনার সন্তান আবদুল্লাহ তাকেও ভেতরে প্রবেশ করার অনুমতি প্রদান করেননি কাজেই আমি অনুমতি না চেয়ে ফেরত এসেছিলাম অমর ইবুল খাতাব বললেন ওহে আমার বাচ্চা আমি তোমাকে আমার নিজের পুত্র আবদুল্লার থেকেও প্রাধান্য দেই কারণ তোমার স্থান আমার মাথার উপরে এভাবে অমর ইবুল খাতাব নিজের হাত হুসাইনের মাথার উপর রাখলেন এবং বললেন সবার প্রথমে আল্লাহ এরপর তুমি অর্থাৎ আহদুল বাইতের সদস্য যারা তাদের স্থান সুতরাং প্রথমে আল্লাহর জন্য প্রাধান্য এবং পরের প্রাধান্য হচ্ছে যারা সুলল আসসালাম পরিবারের সদস্য আহলুল বাই তাদের জন্য সুতরাং এই কয়েকটি উদাহরণ থেকে আমরা অতি সংক্ষেপে দেখলাম যারা সুল্লাহ আসলাম পরিবারের সদস্যদের প্রতি আলী রাইতলানহ হাসান কিংবা হুসাইন রাইত আল্লাহ আহমা তাদের প্রতি অমর ইব্দুল খাতাব রা কত ভালোবাসা রাখতেন এবং কেমন আচরণ করতেন আহলুল বাইতের অন্যান্য সদস্যদের প্রতি যেমন আব্বাস রাইতলানহু তার সম্পর্কে একটি ঘটনায় আমরা দেখতে পাই অমর ইবুল খাতাব রাহ সেই মক্কা বিজয়ের সময়ের ঘটনায় তিনি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে আমার নিজের পিতা ইসলাম গ্রহণের থেকেও হে আব্বাস আপনার ইসলাম গ্রহণ আমার কাছে বেশি প্রিয় কারণ আপনার মুসলিম হওয়া আপনার ইসলাম গ্রহণ আল্লাহ রসুলসলামকে আনন্দিত করেছে এবং ইবনে আব্বাস আব্বাস রহনুর ছেলে তাকে অমর ইবুল খাতা সবসময় তার নিজের কাছে রাখতেন কারণ ইবনে আব্বাস তিনি বয়সে ছোট হলেও একজন আলেম ব্যক্তি ছিলেন এবং কোরআনের একজন মুফাস্তির ছিলেন এবারে আমরা যাচ্ছি অমর ইবুল খাত্তাব রজলাহুর খিলাফতকালে সংঘটিত একটি বিবাদ মীমাংসা করার ঘটনা যে বিবাদ সংঘটিত হয়েছিল আব্বাস রহিতাহানহু এবং আলী রাইতলানহুর মধ্যে রাসুল্লাহ সাল ইসলামের যেই অবশিষ্ট সম্পত্তি যেগুলোকে সাদাকা করে দেওয়া হয়েছিল কারণ রসুল্লাহ সালস্লামের হাদিস থেকে আমরা জানি যে নবীরা কোনো সম্পত্তি রেখে যান না তারা যা রেখে যান সেটা হচ্ছে সদাকা সেই সম্পত্তির বিষয়ে একটি বিবাদ সৃষ্টি হয়েছিল এবং সেটা কী ছিল সেই বিষয়ে তুলন এবারে আমরা দেখি সেই ঘটনার প্রসঙ্গে অনেকগুলো হাদিস এসেছে আবুদাউর শরীফে উল্লেখিত হাদিসকে আমরা উল্লেখ করছি মালিক ইবনে হাদাসান আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে একবার অমর ইবুল খাতের রায়তুল্লানহ দিনের কিছু অংশ অতিক্রম হয়ে যাওয়ার পর আমাকে ডেকে পাঠালেন আমি গেলাম তার কাছে এবং গিয়ে দেখি তিনি একটি চাদর শূন্য বিছানার উপরে বসে আছেন যখন আমি তার কাছে পৌঁছাই তখন তিনি আমাকে বললেন হে মালিক তোমার সম্প্রদায়ের কিছু লোক আমার কাছে এসেছিল বা তোমার গোত্রের কিছু লোক আমার কাছে এসেছিল আমি তাদেরকে কিছু মাল সম্পত্তি দেওয়ার নির্দেশ প্রদান করেছি তুমি গিয়ে সেগুলো বণ্টন করে দাও মালিক বলছিল আমি বললাম আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে কাজের জন্য নির্দেশ দিতেন তবে সেটাই ভালো হতো ওমর বললেন তুমি এই দায়িত্ব গ্রহণ করো এই সময় ইয়ারফা অমর ইবনুল খাতাবের যিনি খাদেম ছিলেন তিনি সেখানে উপস্থিত হলেন এবং বললেন ইয়া আমির আল মিনিন আপনার কাছে উপস্থিত হওয়ার জন্য ওসমান ইবনে আফফান আব্দুর রহমান ইবনে আউফ জুবাই ইবনুল আওয়াম এবং সাদ ইবনে আবাক্কাস রাদিউল আনহুম তারা অনুমতি যাচ্ছেন বিশিষ্ট সমস্ত সাহাবি ওসমান আব্দুর রহমান জুবাইর সাদবিন আবি আকাস তারা অনুমতি যাচ্ছেন অমরের কাছে আসার জন্য অমর বললেন ঠিক আছে অনুমতি দাও আমার কাছে আসতে দাও তারা সেখানে প্রবেশ করলেন একটু পর আবারও ইয়ার ফলে সেখানে উপস্থিত হলেন অমর বিন খাতের ইজালাহুল খাদেম তিনি বললেন ইয়া আমির আল আপনার কাছে আব্বাস এবং আলী তারাও আসার জন্য অনুমতি চাচ্ছেন অমর বললেন তাদেরকেও আমার কাছে আসার অনুমতি প্রদান করো তারা দুজন সেখানে এসে উপস্থিত হলেন কাদেই অলরেডি সেখানে ওসমান আব্দুর রহমান জুবায়ের সাহিব নাবি আকাস তারা উপস্থিত রয়েছেন এমন অবস্থায় আব্বাস এবং আলী তারাও সেখানে এসে উপস্থিত হয়েছেন আব্বাস রাজু তিনি বলছেন ইয়া আমির আল আপনি আমার এবং তার মধ্যে অর্থাৎ আলীর মধ্যের বিষয়টি ফয়সলা করে দিন মীমাংসা করে দিন তখন উপস্থিত লোকদের মধ্যে একজন ব্যক্তি তিনি বললেন ইয়া আমির আল আপনি তাদের বিষয়টি মীমাংসা করে দিন এবং তাদের উপর রহম করুন মালিক ইবনে আউসর ইউলাহ তিনি বলছেন যে আমার ধারণা আব্বাস এবং আলী এই ব্যাপারের জন্য অর্থাৎ এই যে বিবাদ সেটাকে মীমাংসা করার জন্য পূর্বের ব্যক্তিদেরকে অর্থাৎ ওসমান আব্দুর রহমান জুবাইর এবং ইবনে আবি আকাশ তাদেরকে আগে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন অমর আলানহ তিনি বললেন ব্যস্ত হবেন না আব্বাসকে বলছেন যে আপনি ধৈর্য ধরুন শান্ত হন এরপর তিনি ওসমান এবং অন্যান্যদেরকে সম্বোধন করে বললেন যখন কিনা যে বিষয়ে বিবাদ সেটা ওমর ইবুল কাছে উপস্থাপন করা হলো তখন ওমর বললেন যে আমি আপনাদেরকে সেই আল্লাহর কসম করে জিজ্ঞাসা করছি যার হুকুমে আসমান এবং জমিন স্থির রয়েছে আপনারা কি এই বিষয়ে জানেন যেটা সুউল্লা সাল্লাম তিনি বলেছেন যে আমরা নবীরা কোনো মিরাজ রেখে যাই না বরং আমরা যা রেখে যাই সেটা হচ্ছে সাদাকা উপস্থিত সকলেই বললেন হ্যাঁ এরপর আমার আলী এবং আব্বাসকে সম্বোধন করে বললেন আমি আপনাদের উভয়কে সেই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি যার হুকুমে আসমান এবং জমিন কায়েম রয়েছে আপনারা কি এই বিষয়ে অবগত রয়েছেন যে রাসুল্লাহ সাল্লাম এরকম বলেছেন আমরা মিরাস রেখে যাই না বরং আমরা যা রেখে যাই সেটা হচ্ছে সদাকা তারা উভয়ে বললেন হ্যাঁ তখন আমার বললেন আল্লাহ তাল্লাহ তার রাসুলকে এমন কিছু বৈশিষ্ট্য খাস প্রদান করেছেন বা একমাত্র তার জন্যই বা ইউনিক বা একক বৈশিষ্ট্য প্রদান করেছেন যা আর কাউকে দেননি যেমন আল্লাহ সুহাম বলেছেন সুরাহাসরের ষষ্ঠ আয়াত সেখানে আল্লাহ সুবাহ বলেছেন আর যা কিছু আল্লাহ তার রাসুলকে দিয়েছেন তার কাছ থেকে সেগুলো লাভের জন্য তোমরা ঘোড়া কিংবা উট লাগাওনি ঘোড়া কিংবা উট পরিচালিত করে সেগুলো তোমরা অর্জন করেনি বরং আল্লাহ তার রাসুলকে বিজয়ী করেন যার উপর তিনি ইচ্ছা করেন এবং আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে ক্ষমতাবান ওমর বলছেন যে আল্লাহ সুমত আল্লাহ তার রাসুলকে বনুনাজির গোত্রের মাল গনিমত হিসেবে প্রদান করেছিলেন বিনা যুদ্ধে সেগুলো অর্জন করা হয়েছিল সুতরাং সেগুলো ছিল ফাই অমর বলছেন আল্লাহর কসম তিনি রাসুল আসলাম এই মালের উপর তোমাদেরকে একচেটিয়া প্রাধান্য প্রদান করেননি এবং তোমাদের বাদ দিয়ে অন্য কেউ তা গ্রহণ করেনি বরং রাসু আসলাম এই সম্পত্তি হতে তার এবং তার পরিবারবর্গের ভরণ পোষণের জন্য এক বছরের যে খরচ সেটা গ্রহণ করতেন এবং অবশিষ্ট অংশ অন্যান্য গনিমতের মালের মতো অনুরূপ হয়ে যেত এরপর তিনি তাদেরকে সম্বোধন করে বললেন আমি আপনাদেরকে সেই আল্লাহর কসম করে জিজ্ঞাসা করছি যার হুকুমে আসমান এবং জমিন কায়েম রয়েছে আপনারা কি এই বিষয়ে অবগত রয়েছেন তারা বললেন হ্যাঁ আমরা এই বিষয়ে অবগত আছি এরপর তিনি আব্বাস এবং আলীকে সম্বোধন করে বললেন আমি আপনাদের উভয়কে সেই আল্লাহর কসম করে জিজ্ঞাসা করছি যার হুকুমে আসমান এবং জমি স্থির রয়েছে এই বিষয়ে কি আপনাদের অবগত রয়েছে তারা বললেন এটা আমাদের অবগত রয়েছে এ বিষয়ে আমরা জানি বস্তুত রসুল্লা সাল্লাহ আসলামের ইন্তেকালের পর আবুকার সিদ্দিক যখন খলিফা নির্বাচিত হন তখন আবুকার সিদ্দিক তিনি বললেন আমি রসুল উল্লাহ সাল্লাহ পরবর্তী আমি রাসুল্লাহ সাল্লি আসলামের খলিফা তখন আপনি হে আব্বাস এবং ইনি অর্থাৎ আলী আউ্বকরের নিকটে উপস্থিত হয়েছিলেন অমর বলছেন যে এই সময় আপনি আপনার ভাতিজার পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী দাবি করেছিলেন এবং তিনি অর্থাৎ আলী আলীরাইজ্লানু তিনি তার স্ত্রীর সম্মানিত পিতা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেরাজ দাবি করেছিলেন ওমর বলছেন তখন আবুকার সিদ্দিক বলেছিলেন রসুলুল্লাহ সাল্লাম তিনি বলেছেন আমরা নবীরা মিরাজ রেখে যাই না বরং আমরা যা রেখে যাই সেটা হচ্ছে সদাকা এবং আল্লাহ জানেন আব্বুকর ছিলেন সত্যবাদী নেক সত্য পথের অধিকারী সত্যপথের দিশারী এবং সত্যের অনুসারী এরপর আউ্বর সিদ্দিক রাসুল আসলামের সেই সম্পত্তির তত্ত্বাবধায়ক ছিলেন আউ্বরের ইন্তেকালের পর আমি খলিফা মনোনীত হয়েছি এবং আমি বলেছি আমি রাসিকুল্লা সাল্লাহ আসলামের পক্ষ থেকে এই মালের তত্ত্বাবধায়ক এবং এর তত্ত্বাবধানকারী বা কেয়ারটেকার হিসেবে আমি ততদিন থাকব ততদিন আল্লাহ চাইবেন এখন আপনারা দুইজন এসেছেন এবং আপনারা একই ইচ্ছা পোষণ করছেন অর্থাৎ আলী এবং আব্বাস তাদের মধ্যে যে বিবাদ ছিল সেটা হচ্ছে যে তারা সেই সম্পত্তির কোনো কিছুই উত্তরাধিকার হিসেবে নিজেদের জন্য চাচ্ছিলেন না বরং তারা চাচ্ছিলেন যেন সম্পত্তির কেয়ারটেকার হিসেবে বা তত্ত্বাবধানকারী হিসেবে মোতাবলি হিসেবে তাদেরকে নিযুক্ত করা হয় ওমর বলছেন যে আপনারা দুজন একই চিন্তার অধিকারী আপনারা আমার নিকট থেকে এই বিষয়ে দাবি করছেন আপনারা আমার নিকট উক্তমাল দাবি করছেন ওমর বলছেন যে এরপর আপনারা দুইজন এসেছেন এবং আপনারাও একই খেয়ালের অধিকারী অমরিবুল খাতের পর তার খিলাফত কালের প্রথম দুই বছর পর্যন্ত তিনি নিজেই সেই সম্পত্তিগুলো রাসুল্লাহ ইসলামে রেখে যাওয়া সম্পত্তি সেগুলোকে তিনি তত্ত্বাবধান করছিলেন সেগুলোর উপর তিনি মোতাল্লি বা কেয়ারটেকার হিসেবে ছিলেন পরবর্তীতে তিনি আলী এবং আব্বাস তাদেরকে এই সম্পত্তির কেয়ারটেকার নিযুক্ত করেছিলেন তখন তাদের মধ্যে একটি বিবাদ সৃষ্টি হয়ে যায় যে তারা কি দুইজনেই এই সম্পত্তির তত্ত্বাবধান করবেন নাকি যে কোনো একজন এই সম্পত্তির তত্ত্বাবধান করবেন অমর সেই ঘটনাকে যখন তাদেরকে এই সম্পত্তির তত্ত্বাবধানকারী নিযুক্ত করা হয়েছিল সেটাকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আমি এই শর্তির উপর আপনাদেরকে মাল দিয়েছিলাম যে আপনারা আল্লাহ নামে কসম করে বলবেন যে আপনারা এই সম্পত্তি সেভাবেই দেখাশোনা করবেন যেভাবে এরা সুল্লা করতেন আপনারা এই শর্তির উপর এই মাল আমার নিকট থেকে গ্রহণ করেছিলেন এখন আবার আপনারা আমার নিকটে সে উভয়েই হাজির হয়েছেন যেন আমি এর বিপরীত কোনো ফয়সলা প্রদান করি ওমর বলছেন আল্লাহর কসম আমি যে ফয়সলা প্রদান করেছি এর বাইরে কোনো ফয়সলা আমি কেয়ামত পর্যন্ত প্রদান করব না অবশ্য আপনারা যদি এই সম্পত্তি যথাযথভাবে দেখাশোনা করতে অপারগ হন তবে এই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব আবারও আমি আমার উপরেই ফেরত আনব তখন আপনারা এই দেখাশোনার দায়িত্ব আমার উপরেই ন্যস্ত করুন বুখারি বর্ণনা থেকে আমরা দেখতে পাই বর্ণাকারী এবনে মেজুয়ার তিনি বলছেন যে শেষ পর্যন্ত সদাকারে মাল আলি রহিতালহ্ন তত্ত্বাবধানেই ছিল তিনি আব্বাসকে সেটা দিতে অস্বীকার করেন এবং পরবর্তীতে তিনি এই বিষয়ে আব্বাসের উপরে প্রাধান্য বিস্তার করেন জয়ী হলেন এবং আলি রহিতালহনুর পর সেই তত্ত্বাবধানে এই বিষয়গুলো পালন করছিলেন হাসান ইবনে আলী এবং হুসাইন ইবনে আলী এভাবে পরবর্তী বংশধররা রাসিকুল্লাহ আসলামের সম্পত্তি সেই সম্পত্তির ওয়ারিশ না হওয়া এবং সে এবং সেগুলো সাদাকা হিসেবে গণ্য হওয়া এই বিষয়ে আমরা আবু আউু করস্তিদিক রাজ্য জীবনী আলোচনায় বিস্তারিতই আলোচনা করেছি কাজে একই বিষয়ের পুনরাবৃত্তি আমরা করছি না তবে এখানে কিছু অংশ আমরা সংযুক্ত করছি যেটা সিরাতে মুস্তফা কিতাবে ইদ্রিস কান্দুলবি রহিমাউল্লাহ তিনি উল্লেখ করেছেন সেগুলো তিনি বলছেন আবুকার সিদ্দিকের পর অমর ইতলানহ তিনি দুই বছর পর্যন্ত অর্থাৎ তার খিলাফতের প্রথম দুই বছর সময় পর্যন্ত তিনি এই সমস্ত জমি জমার ব্যবস্থাপনার দায়িত্ব দেখাশোনার দায়িত্ব নিজের অধীনে রেখেছিলেন দুই বছর পর যখন আলী এবং আব্বাস এই বিষয়ে আলোচনা করেন তখন অমর ইতলানহ নবী সাল সাল্লাম এবং আবুকার সিদ্দিকের ব্যবস্থাপনার উদ্ধৃতি দিয়ে পরিত্যক্ত সম্পত্তি বন্টনের ব্যাপারে স্পষ্ট ও পেশ করেন অবশ্য তাদের মন আকৃষ্ট করার জন্য তিনি একটি পদ্ধতি বের করলেন তিনি বললেন যে মদিনার সম্পত্তি নাজিরের জমির ব্যবস্থাপনা এটা আব্বাস এবং আলীর তাদের হাতে দিয়ে বললেন তোমরা উভয়ে যৌথভাবে এই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে তাদের থেকে তিনি এই অঙ্গীকারও গ্রহণ করলেন যে তোমরা এই সম্পত্তির যা আয় ওই সমস্ত লোকের মধ্যে বন্টন করবে যা কিনা কিনারা সুুল্লাহসাল্লাম বন্টন করতেন ইদ্রিসকান্দুলবী ইরাহিম আল্লাহ তিনি বলছেন যে এই অঙ্গীকারের মাধ্যমে তাদের উপরে এই বিষয়ে সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা কোনো মেরাজ নয় বরং এটা হচ্ছে ওয়াকফ আব্বাস এবং আলী তারা সেগুলোকে গ্রহণ করলেন এবং মালিক না হয়ে যৌথভাবে মদিনার সম্পত্তির মোতাবলী তারা হয়ে গেলেন অপরদিকে খাইবার এবং ফিদাকের জমির ব্যবস্থাপনা অমর ইতলানু নিজের হাতেই রাখলেন সুতরাং অমর ইবুল খাতাব রাসুল সাসমের পরিত্যক্ত সম্পত্তিকে দুই ভাগে ভাগ করলেন একটি হচ্ছে বনু বনুনাজিরের সম্পত্তি মদিনা সম্পত্তি যার আয় থেকে আহলুল বাইত এবং উমুল মিনিন তাদের বাৎসরিক খরচ প্রদান করা হতো এর ব্যবস্থাপনার দায়িত্ব আব্বাস এবং আলীর হাতে অর্পণ করলেন অপর সম্পত্তি অর্থাৎ ফাদাক এবং খাইবারের সম্পত্তি সেখান থেকে যা আয় হতো সেগুলো যেহেতু জনকল্যাণে ব্যয় করা হতো ফলে খলিফা তিনি উক্ত সম্পত্তির ব্যবস্থাপনা নিজের কাছে রাখলেন বেশ কিছুদিন আলী এবং আব্বাস ঐক্যমত্যের ভিত্তিতে মদিনার সম্পত্তির ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করলেন কিন্তু কিছুদিন পর উভয়ের মধ্যে মতপার্থক্য দেখা দিল কেননা একই সম্পত্তির দুইজন মোতাবলি হলে বা দুইজন তত্ত্বাবধানকারী বা কেয়ারটেকার হলে মতপার্থক্যের কারণে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় ফলে ফয়সলার জন্য ওমরের কাছে তারা আসলেন আবেদন করলেন মদিনার সম্পত্তির মোতাবলি সেটাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হোক এক অংশের তত্ত্বাবধানকারী হবেন আলী আরেক অংশের তত্ত্বাবধানকারী আব্বাস যাতে মতানৈক্য এবং বিরোধ থেকে তারা নিরাপদ হতে পারেন কিন্তু তখন অমর ইবুল খাতাব সেই প্রস্তাবে বিরোধিতা করলেন অস্বীকার করলেন এবং এই মত পেশ করলেন যে প্রত্যেক মোতাল্লির অংশ যদি আলাদা করে দেওয়া হয় তাহলে এটা মিরাজ বন্টনের মতো হয়ে যাবে এই জন্য অমর ইতলানো তিনি মোতাবলির দায়িত্ব দুই ভাগে বণ্টন করার বিষয়টি অস্বীকার করলেন এবং কিয়ামত পর্যন্ত সেটা হবে না বলে ঘোষণা প্রদান করলেন এবং এটাও বললেন যদি তোমাদের মাধ্যমে তত্ত্বাবধানকারীর দায়িত্ব পালন করা সম্ভব না হয় তাহলে সেই জমি আবার আগের মতোই আমাকেই ফেরত দাও আমি আগের ব্যক্তিদের মতো নিজেই এর ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করব ইজদিস সান্দুল ইরাহিম তিনি বলছেন যে আব্বাস এবং আলীর উদ্দেশ্য ছিল এটা যে প্রত্যেকে তার অংশ অনুযায়ী পৃথকভাবে মোতাউল্লি নিযুক্ত করা হোক যাতে কোনো ধরনের বিরোধ মতানৈক্য সৃষ্টি না হয় সুতরাং তারা মোতাল্লির দায়িত্ব এটার বন্টন চেয়েছেন মিরাসের বন্টন নয় কিন্তু ওমরুল খাতাব সেটা অনুমতি দেননি কারণ ভবিষ্যতে মানুষ যেন এই বিষয়কে মোতাবল্লিগিরি বন্টন হওয়া এটাকে মিরাসের বন্টনের মতো মনে না করে ফেলে কিছুদিন পর্যন্ত যৌথভাবেই তত্ত্বাবধানের দায়িত্ব চলতে থাকে পরবর্তীতে আলী তিনি আব্বাসের অধিকার উঠিয়ে দেন এবং সমস্ত সম্পত্তির উপর নিজের একমাত্র অধিকার প্রতিষ্ঠা করেন তিনি সঠিক এবং ন্যায় নীতির দৃষ্টিতে এর যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন এদিকে রহমাল তিনি বলছেন যে হজরত আলীর এককভাবে এই সম্পত্তির মোতাবলি হওয়া এই বিষয়ে প্রমাণ বহন করে যে এই সম্পত্তি হজরত আলীর নিকটেও ওয়াকফ ছিল কারও মালিকানা কিংবা মিরাজ ছিল না কেননা একজন মোতাবলির দ্বারা অপর মোতাউল্লির অধিকার রহিত করা কোনো জুলুম নয় বরং অনেক সময় কল্যাণ চিন্তা করে এরূপ করা হয়ে থাকে অবশ্য যদি মালিকানা কিংবা মিরাজের উপর অধিকার হরণ করা হয় তাহলে সেটা হচ্ছে জুলুম সুতরাং রাসুউল্লা সাল্লাসলামের সম্পত্তির ব্যাপারে অমর ইমুল খাতাব পূর্বের নীতিকেই অনুসরণ করেছেন রাসু উল্লাহ সাল্লা হাদিসকেই অনুসরণ করেছেন সেগুলো কোনো ওয়ারিসদের মধ্যে বন্টন হবে না বরং সেগুলো সাদাকা হয়ে যাবে সেগুলো সমস্ত মুসলিমদের সম্পত্তি হিসেবে বন্টন হয়ে যাবে এবং সেই সম্পত্তির তত্ত্বাবধানের কাজে তিনি আলী এবং আব্বাসকে নিযুক্ত করেছিলেন পরবর্তীতে আলীর ইসলানহু এককভাবেই সেগুলো তত্ত্বাবধান করতে শুরু করেন আলহামদুলিল্লাহ আজকের পর্ব আমরা এখানেই সমাপ্ত করলাম আজকের পর্বে আমরা অমরিবুল খাতাব তিনি তার পরিবারের সদস্য এবং আহলুল বাইতের সদস্যদের সঙ্গে কেমন আচরণ এবং কী নীতি অনুসরণ করতেন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা বিভিন্ন সামাজিক বিষয়ে সামাজিক লেনদেনের বিষয়ে সেগুলোকে অমরুল খাতা কীভাবে সমাধান করতেন এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ অমর ইকলানহ এবং খলিফা হিসেবে তার ইসলামী সমাজ ব্যবস্থা ওসাল আল্লাহ সাইদিন মোহাম্মদ ওয়া আল্লাহ আলহি মিডিয়া আলহামদুলিল্লাহি রব্বিল সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড রেইন ডট মিডিয়া পেজ